আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বৈরী আবহাওয়ার মধ্যেও শুধুমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম অর্জন করার জন্য আজকের এই ইলমি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেমন আছেন সবাই আপনারা? আমি বইটা এখন বিতরণ করতে নিষেধ করলাম একটা কারণে। নতুন বই কিন্তু এক প্রকার ফেতনা। ফেতনা বলতে খারাপ দিক থেকে না, যে কোনো নতুন বই আসলে সাথে সাথে ওটা দেখতে ইচ্ছা করে, যে সবারই, আমারও। তখন দেখা যাবে যে ক্লাস বাদ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব যে দেখি বইটা কেমন, কি আছে না আছে। ওই জন্য বললাম শেষে তাহলে দাও। আমরা আজকে নতুন ক্লাস শুরু করতে যাব। আমি গত মাসেও স্টার্ট করেছিলাম আকিদা ওয়াসিতে, আমি আবার আজকে আদবের ক্লাসও আমি স্টার্ট করছি আলহামদুলিল্লাহ। আদব, আদাব, এটা আরবি শব্দ আসলে। আদাব শব্দটি এটা আরবি, বহুবচন আদাব। কয়েকটা শাব্দিক অর্থ কয়েকটা অর্থে আসে, শিষ্টাচার। আদব অর্থ বলি আমরা যেটা বাংলা, এটা বাংলা হয়ে গেছে এক প্রকার। আদব বললে এর আদব কায়দা নেই, যেমনটা বলি না যে আদব নাই, একটু আদব শিক্ষা করা দরকার তোর। আদব শিষ্ট বাংলা বাঙালিকে বা বাংলাদেশিদেরকে যদি আপনি শিষ্টাচারের থেকে আদব বলেন তো আদবটা বেশি বুঝবে, যদিও এটা আরবি শব্দ। ওই জন্য ওই ওটাও আমরা অবশ্যই বলবো যে আদাব অর্থ আদবই, শিষ্টাচার, নৈতিকতা, শিক্ষা, ভদ্রতা, সভ্যতা বিভিন্ন অর্থে আসে। সাহিত্য, আদব মানে সাহিত্য, সাহিত্য অর্থেও আসে। শাব্দিক দিক থেকে, পারিভাষিক দিক থেকে জীবনের প্রতিটি কাজ একটি নীতি আদর্শ অনুসারে পরিচালিত হওয়াকে আদব বা শিষ্টাচার বলে। জীবনের প্রতিটি কাজ একটি নীতি বা আদর্শ অনুসারে পরিচালিত হওয়াকে আদব বলে। একটি নীতি, এই নীতিটা আসলে নির্ধারণ করবে কি আমরা? আমরা যদি বলি কেউ ধরেন একটা কাজ করতেছি যে আমি যার সাথে দেখা হবে তাকে, এটা উদাহরণ দিচ্ছি, যার সাথে দেখা হবে আমি তাকে একটা করে ঘুষি দেবো, উদাহরণ দিচ্ছি, এটা এটা যদি বলি যে এটা আমার জীবনের নীতি, তাহলে কি গ্রহণযোগ্য হবে, এটাকে আদব হবে? তার মানে এই নীতিটাও কিন্তু শরীয়ত কর্তৃক নির্ধারিত। যদিও আমরা বলছি যে জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি নীতি আদর্শ অনুসারে পরিচালিত হওয়া, এটা হলো স্বাভাবিক, যারা দিন দিনের ধার ধারে না তাদের অনুযায়ী এই সংজ্ঞা। কিন্তু আমরা অবশ্যই বলবো যে সারা এই নীতি, সারা এই নীতি অনুযায়ী পরিচালিত হওয়াটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে আদব। এবং মূলত যদি আমরা বলি যে জীবনের সব কিছু যদি সারমর্ম বলি, তাহলে কিন্তু এই আদব বা শিষ্টাচারকে কিন্তু বলতে হবে সব কিছুর। কারণ দেখুন, একটা উদাহরণ দিচ্ছি শুধু, মুয়াজ্জিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আমাকে এমন কাজ শিখিয়ে দিন যে, বা এমন আমল শিখিয়ে দিন যেটা করলে আমি জান্নাত পাবো, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমলের কথা তাকে বলেছিলেন, সালাত, সিয়াম, দান, জিহাদ, ধৈর্য, নফল, এই বিভিন্ন ইবাদত বলার পর শেষে যে হাদিসটা একটু দীর্ঘ, শেষে যে উনি বলছেন আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই যে যত কিছু বললাম এতগুলো আমল এর সারসক সংক্ষেপ বলে দিব না? তখন বললেন জি। তখন বললেন যে উফা আলাইকা হাদা, যেহোবা দেখিয়ে বলছেন যে এটাকে তুমি সংযত করো। তো আমাদের আদব শিষ্টাচারের মধ্যে অন্যতম একটা আদব বা মানুষের শিষ্টাচারের একটা বহিঃপ্রকাশ হয় কিন্তু এই জিহবার মাধ্যমে, অনেক অনেকটা দিক বহিঃপ্রকাশ হয় জিহবার মাধ্যমে। তাহলে দেখুন, এতগুলো ইবাদত, এত কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহবাটাকে নিয়ন্ত্রণ করতে বলছেন এবং বলছেন এটাই হলো মূল, কারণ এর মাধ্যমে আমার বিগত আমলগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব সহজেই। ওই জন্য শিষ্টাচারটা আসলে, মানে যদি আমরা বলি যে মূল আমাদের সব কিছুর, তাহলে ভুল হবে না। সব কিছুতে শিষ্টাচার পবিত্র কোরআন এবং হাদিসে আমরা পাই, যেমন পানাহারের ক্ষেত্রে শিষ্টাচার, এটা 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 নিয়েও কিন্তু আলোচনা হবে।
আজকে না হোক কিন্তু হবে পরবর্তীতে, অন্যের সঙ্গে কুশল বিনিময়, সালাম আদান প্রদান, অনুমতি গ্রহণ করা, উঠা বসা, কথা বলা, আনন্দ শোক প্রকাশ করা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রাণীর সাথে আদব শিষ্টাচার কেমন হবে, প্রতিবেশীর সাথে কেমন হবে, আত্মীয়দের সাথে কেমন হবে, সন্তানদের সাথে কেমন হবে, স্ত্রীদের সাথে কেমন হবে, স্বামীর সাথে কেমন হবে, ইমামের সাথে কেমন হবে, মুসল্লিদের সাথে কেমন হবে, যাবতীয় শিষ্টাচার। তার পূর্বে সব থেকে বড়ো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আল্লাহর সাথে শিষ্টাচার আমাদের কেমন হবে, আদব। শিষ্টাচারের গুরুত্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হাদিয়া সালেহ ওয়াস-সামতা সালেহ ওয়াল ইক্তিসাদা জুজুম মিন 25 জুজাম মিন আন-নুবুয়া। নিশ্চয় উত্তম চরিত্র এবং ভালো ব্যবহার এবং পরিমিত ব্যয়, ইক্তিসাদ যেটাকে বলা হয়, পরিমিত ব্যয় অর্থাৎ যেটা অপচয় না কৃপণতাও না, অপচয় না কৃপণতাও না, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবুয়তের 25 এক ভাগ। অন্য একজন দার্শনিকের একটা বক্তব্য, লা আদাব ইল্লা বি আকল ওয়া লা আকলা ইল্লা বি আদাব, জ্ঞান বুদ্ধি ছাড়া শিষ্টাচার হয় না, আবার শিষ্টাচার ছাড়া জ্ঞানও হয় না, দুইটাই অঙ্গাঙ্গভাবে জড়িত। জ্ঞান অর্জন করতে হলে শিষ্টাচার অবশ্যই লাগবে। এবং আমাদের সালাফদের অনেকের বক্তব্য পাওয়া যায়, ইমাম মালিককে সম্ভবত রহিমাহুল্লাহ, ওনাকে যখন ওনার আম্মা পাঠাচ্ছিলেন জ্ঞান অর্জনের জন্য, তখন তিনি সম্ভবত রবি বা ওনার এই শাইখের কাছে সম্ভবত পাঠাচ্ছিলেন, তখন উনি বলেছিলেন ওনার আম্মা ইমাম মালিককে যে ওনার কাছ থেকে জ্ঞান শিখার পূর্বে তুমি আদবটা শিখিও, শিষ্টাচারটা শিখিও। ওই জন্য শিষ্টাচারবিহীন যদি আমার শিষ্টাচার না থাকে তাহলে ওই জ্ঞান আমার কোনো উপকৃত আমি হব না। আবার শুধুমাত্র শিষ্টাচার থাকলে হবে না, জ্ঞান ছাড়া শিষ্টাচার আমি অর্জন করতে পারব না, কোনো কিছু না। ইসলামের কোনো বিধান যাই কিছু জানতে চাই, আমার জীবনকে পরিবর্তন যদি আমি করতে চাই তাহলে আমার শিষ্টাচার জ্ঞান আমার লাগবেই। একজন জ্ঞানী ব্যক্তি, প্রকৃত জ্ঞান যার মধ্যে আছে, তার চালচলন চলাফেরা নিশ্চয় যে জানে না তার মতো কখনোই হবে না। অনেক সময় অনেক জ্ঞানী ব্যক্তিকে আপনি অবশ্য দেখবেন যে আচরণটা অনেক সময় মূর্খের মতো হয়, এটা ভিন্ন, এটা কিন্তু প্রকৃত জ্ঞান যদি তার মধ্যে থাকে তাহলে তার চালচলন কথাবার্তা সব কিছু কিন্তু ভিন্ন একরকম হবে। ওই জন্য মানে এই যে আমরা নবীরা তো সব থেকে জ্ঞানের সব দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, তার মধ্যে জ্ঞানের দিক থেকেও, এই জন্য ওনাদের চালচলনও কিন্তু সেরকমই পার্থক্য ছিল, মানুষের স্বাভাবিক সাধারণ মানুষের সাথে কখনোই মিলবে না। ওই জন্য যে ফিল্ম বানায় যারা, এটা কিন্তু মহা অন্যায় নবীদের জীবনের উপর। মানে নবীদের একটা মানে একজন অভিনয় করবে নবীর চরিত্রে, এটা কিন্তু অন্যায়। কারণ আপনি যতই বলেন হ্যাঁ ভালো দিক আছে, আমি জানি ভালো দিক আছে, আমি নিজেও ইউসুফ আলাইহিস সালামের যেটা জীবনী, বাংলাটা না আরবিটা মূল, এখানে এরা তো বাংলায় যেটা করেছে এটা তো অনেক অনুবাদে প্রচুর ভুল করেছে, অনেক কিছু ঢুকিয়েছে, বাদ দিয়েছে, কাটছাট করেছে, মানে পুরো ঘটনা ইয়াটাকে বাতিল করে দিয়েছে বলা যায়। কিন্তু যেটা মূল আরবি ওটা দেখেছি এবং মানে এক প্রকার মানে ছাড়তে পারি না, একটা দেখে বা আরেকটা দেখতে ইচ্ছা করতো। কিন্তু আসলে মানে এর উপকার আছে কি যে আপনি ঘটনাগুলো ভুলবেন না এত সহজে, পড়ে যতটুকু তাড়াতাড়ি ভুলবেন, ভিডিওতে দেখলে হয়তো ভুলবেন না, কিন্তু ক্ষতিও আছে। ক্ষতি হিসেবে বানানোটাই উচিত না। আপনি নবীর চরিত্রে আপনি যতই বলুন যে যখন উনি কোথাও হাঁটতেছেন বা যাচ্ছেন, আসলে নবীদের চালচলন সব কিছু কিন্তু আলাদা ছিল, যেটাকে বাস্তবে রূপ দেওয়া এখন একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এটা এজন্য যে কথা বলছিলাম যে জ্ঞান একজন মানে জ্ঞান ছাড়া শিষ্টাচার হয় না, শিষ্টাচার বাদ দিয়ে শুধুমাত্র জ্ঞান হয় না, একটাই একটা আরেকটার পরিপূরক। রুয়াইম ইবনে আহমদ আল বাগদাদি তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, এই যে আল, এটা একটু শুনবেন মনোযোগ দিয়ে, একটা প্রশ্ন আছে, ছোট্ট সহজ প্রশ্ন, এই যে আল আমালাকা মিলহান ও আদাবাকা দাকিকান, তুমি তোমার আমলকে লবণ ভাববে আর তোমার আদবকে মনে করবে ময়দা, কে বলবেন অর্থটা কি? তুমি তোমার আমলকে লবণ মনে করবে আর আদবকে মনে করবে ময়দা, কি বোঝাতে চেয়েছেন, কে বলবেন? হাত তুলবেন। উনি ওনার ছেলেকে, আমি আবার বলছি, উনি ওনার ছেলেকে উপদেশ দিচ্ছেন, বলছেন এই যে আল আমালাকা মিলহান, তুমি তোমার আমলকে লবণ মনে করবে
ও আদাবাকা দাকিকান, আর আদব শিষ্টাচারকে মনে করবে ময়দা। মানে বাংলার বাঙালি খাবার দিয়ে উদাহরণ দিলে পেরে যেতেন, বাঙালি ইয়াটাও রুটিটাও ইয়া। হ্যাঁ জি, হয়নি আপনি কীভাবে হলো? আমলকে লবণ ভাবতে বলছেন, আমলটাকে, আর শিষ্টাচারকে ময়দা। মিলেনি, মিলছে না, মিলছে? আপনি তো বলছেন মিলছে না, বলুন মিলিয়ে দেন আপনি। লবণ যেমন গলে যায় তেমন আমলটাকে গলায় দিবেন না। শিষ্টাচারকে বলছেন ময়দা আর আমলকে বলছেন লবণ। বেশি সময় ব্যয় করা যাবে না এটার পিছনে, কিন্তু এটা খুব সহজ কিন্তু ছিল। আমি ভেবেছি মনে হয় যে আপনারা মনে হয় 8-10 জন কমপক্ষে হাত উঠাবেন। না, উনি যেটা বোঝাতে, দেরি না করি আমরা, উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে তুমি তোমার আদবটা যাতে বেশি হয়, এই জন্য যদি রুটি বানাতে চাই তাহলে ময়দা আর লবণ, লবণ স্বাভাবিকভাবে ময়দার মধ্যে দিতে হবে। লবণ কতটুকু হয় আর ময়দা কতটুকু থাকে? ময়দা বেশি থাকে না, লবণ থাকে অল্প। পরিমাণের দিক থেকে পরিমাণটা এখানে উদ্দেশ্য করেছেন, মূলত উদ্দেশ্য যে তোমার মানে আমলের থেকে আদবটা যাতে বেশি হয়, এটাই বোঝাতে চেয়েছেন উনি। মানে আমলটা যাতে হয় লবণের মতো আর আদবটা হয় ময়দার মতো, এটাই উনি বুঝেছেন। যাই হোক, সমস্যা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন শিষ্টাচারের বিভিন্ন দিক পবিত্র কোরআন এবং হাদিস, এটা আমরা শুধুমাত্র একটা দুইটা আয়াত নাই, পুরো কোরআন এবং সুন্নাতে আল্লাহ বলছেন খুদিল আফওয়াহ ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, আপনি ক্ষমার নীতি গ্রহণ করুন, লোকদেরকে ভালো কাজের আদেশ দিন এবং মূর্খদেরকে এড়িয়ে চলুন, এটা একটা শিষ্টাচার। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো মন্দ কখনো সমান হতে পারে না। ইতফা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ আপনি উত্তম দ্বারা অনুত্তমকে প্রতিহত করুন, তাহলে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউ হামীম, তাহলে আপনার যার সাথে শত্রুতা আছে সেও আপনার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো এটা পারি না, আমরা একটু বাড়িয়ে দিতে চাই। কেউ যদি অনুত্তম কিছু করে ওই অনুত্তমটা সমানও রাখতে পারি না, অনুত্তমটা আর একটু বাড়িয়ে দিই, উত্তম তো দূরের কথা। হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে উত্তম দ্বারা অনুত্তমকে প্রতিহত করো, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে এই কাজটা দেখুন কারা করতে পারে। তারপরে বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম, যারা ধৈর্যশীল তারাই এই গুণের অধিকারী হতে পারে। ধৈর্যশীল এবং ভাগ্যবান, মহাভাগ্যবান যারা তারাই এই গুণটা অর্জন করতে পারে, তার মানে এই গুণটা সকলে অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি। তার মানে দেখুন রাসূল প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এই শিষ্টাচার, যাতে শিষ্টাচার মানুষ অর্জন করতে পারে, উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তো বিভিন্ন দিক আছে শিষ্টাচারের। লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে গালি দিতেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করতেন না, কাউকে অভিশাপ দিতেন না। কানা ইয়াকুলু লিআহাদিনা ইনদাল মা'তাবা মা লাহু তারিবা জাবিনু, আমাদের কাউকে যদি তিরস্কার করতে চাইতেন তাহলে বলতেন যে এর কী হলো, তার কপাল ধুলাই ধসরিত হোক, এটুক বলতেন, এর বেশি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশরা সিনিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 10 বছর খেদমত করেছি, সেবা করেছি। ফামা ক্বালা লি উফফিন ওয়ালা ক্বালা লি লিমা সানাআতা হাযা আও আল্লাহ আও হাল্লা ফাআলতা কাযা, তিনি আমাকে উফ উফ শব্দটি কখনো উচ্চারণ করেনি এবং কখনো বলেনি তুমি এটা কেন করলে বা এটা কেন এভাবে করলে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নামিন হাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান, তোমাদের নিকট, তোমাদের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি হচ্ছে যে তোমার যার চরিত্র সর্বোত্তম। অন্য হাদিসে বলছেন ওয়া আকরাবিকুম মিন্নি মজলিসান ইয়াউমাল কিয়ামা আহসানুকুম আখলাকান, কিয়ামতের দিন আমার সর্বনিকটে সব থেকে থাকবে যার চরিত্র উত্তম।
সব থেকে আল্লাহ রসুল ইসলামের নিকটে থাকবে যার চরিত্র সর্বোত্তম, আর সব থেকে দূরে থাকবে কে বলেন তো? হ্যাঁ, ওই একই হাদিসে আছে। হ্যাঁ, খারাপ চরিত্র, তবে কিছু গুণ বৈশিষ্ট্য ওখানে বলা আছে, অশ্লীল ভাষীর কথাও আছে। আরও একটা আছে, শুরুটা হয়েছে আস্তা আস্তা বেশি কথা, বাচাল যারা, বাচাল যারা, বাচালদের কথা বলা হয়েছে, অহংকারীদের কথাও বলা হয়েছে যে তারা সব থেকে দূরে থাকবে আল্লাহ রসুল ইসলামের থেকে কিয়ামতের দিন। আচ্ছা, আমরা আদবের ক্ষেত্রে গুরুত্বের অনেক বর্ণনা আছে, আমরা লম্বা করব না। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার, এটা দিয়ে, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের সাথে শিষ্টাচার অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ, কোনোটাই গুরুত্বের থেকে কম না, কিন্তু আমরা অবশ্যই আমাদের চিন্তা করা দরকার যে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তার সাথে আমাদের আদবটা আসলে আদৌ সেটা বজায় রাখতে পারছে কি না। প্রথম বিষয় যেটা আল্লাহ তাআলার সাথে আদবের ক্ষেত্রে, সেটা হচ্ছে, শেষে কিন্তু আপনারা বলে দিবেন সিরিয়ালভাবে মূল মূল পয়েন্টগুলো আমি জিজ্ঞেস করব। গায়েবের বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা যে খবরগুলো দিয়েছেন সেগুলো বিশ্বাস করা, গায়েবি বিষয়, যাবতীয় বিষয়। গায়েবি বিষয় বলতে যেমন উদাহরণ দেবেন আপনারা, জান্নাত জাহান্নাম, সিরাত, হাশর, কবরের জীবন, এগুলো, এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করা গায়েবি বিষয়ে। আল্লাহ তাআলা বলছেন ওমান আসদাক মিনাল্লাহি হাদিস, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে আছে? কোনো প্রকার সন্দেহ যেন আমার মধ্যে মোটেই না আসে যে আমাকে একজন, আমি একজন জানি না, একজন আলেম মানুষ, ছোটো, আমি যখন ছোটো ছিলাম মনে পড়ে এই কথাটা, এখনও সব কথা তো মনে থাকে না, এই কথাটা কেন মনে ছিল, উনি কাকে যেন বলছেন যে আল্লাহ আসলে আমাদেরকে ভয় দেখিয়েছেন এগুলো, নাউজুবিল্লাহ মিন যালিক, আলেম মানুষ তো স্বাভাবিক যাকে বলছেন যতই ঠাট্টা করে বলে, এগুলো বিষয়ে ঠাট্টা করা যাবে, রসিকতা করা যায়, কিন্তু এইভাবে রসিকতা করা যায়, যাবে না কখনোই। আল্লাহ তাআলার বিষয় নিয়ে রসিকতা করা যাবে না বা বলা যাবে না, জাল। কাফেররা তো এটা মনে করে, এটা কাফেরদের আকীদা, তারা মনে করে জীবন শেষ, শেষ, মরণের পর আর কিছু নাই। আমাদের ইসলাম, আমাদের আকীদা তো সেটা না। আল্লাহ রসুল সাল্লামকে শপথ করতে বলছেন আল্লাহ তাআলা যে এই কবরের জীবন বা পরকালের জীবনের উপর যে অবশ্যই আছে, জাম আল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা দৃঢ় ধারণা পোষণ করে যে তাদেরকে আর পুনরুত্থিত করা হবে না। তারপর বলছেন কুল বালা ও রব্বি, আপনি বলে দিন যে হ্যাঁ অবশ্যই আমার রবের শপথ, লা তুবা আসুন না, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। তো এই যে গাইবি বিষয়ে বিশ্বাস স্থাপন করা, মনের মধ্যে যাতে কখনো এই ধরনের কোনো চিন্তা ভাবনা না আসে, অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, সব থেকে এটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলা, এটাই কিন্তু বড় শিষ্টাচার। স্বাভাবিক আপনি যদি কারো অধীনে বা একজন টিচার যিনি ক্লাসে আছেন উনি যদি আপনাকে কোনো কিছু করতে বললেন যে এটা লিখো তোমরা, আলিফ বাতাসাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত লিখো, অথবা ক্লাসের মধ্যে বসে থাকা অবস্থায় কেউ বাইরে বের হতে পারবে না, কিন্তু আপনি দুইটাই করলেন, লিখতে বললেন আপনি বসে আছেন লিখছেন না, আবার বললেন যে বাইরে বের হওয়া যাবে না, কিন্তু বারবার বাইরে বের হচ্ছেন, বাইরে তাকাচ্ছেন, মোবাইল টিপতেছেন, শিক্ষক কী বলবে এই ছেলেকে? বলবে যে সে বেয়াদব বলবে। তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য, কিন্তু যদি আমরা সেটার বিপরীত করি, যেটা করতে বলেছেন সেটা করছি না, যেটা নিষেধ করেছেন সেটা করছি, তাহলে এটাই সব থেকে বেয়াদবি না আল্লাহ তাআলার সাথে? সব থেকে গুরুত্বপূর্ণ, এবং মনের মধ্যে কোনো প্রকার সংকোচও থাকা যাবে না, মানে নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো প্রকার যদি ভিতরে কোনো সংকোচ থাকে, দ্বিধা থাকে, তাহলে এটা গ্রহণযোগ্য না। ওই জন্য আল্লাহ বলছেন ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আল্লাহ শপথ করে বলছেন, আপনার রবের শপথ, কক্ষরই না তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের ঝগড়া ফাসাদ বা বিবাদের বিচারভার আপনার উপর অর্পণ করে এবং আপনাকে ফয়সালাকার হিসেবে গ্রহণ করে, এবং আপনি যেটা ফয়সালা করে দেন সেটাকে তারা নিঃসংকোচে মেনে নেবে, কোনো প্রকার অন্তরের মধ্যে তাদের দ্বিধা থাকবে না।
তো এই যে ইয়াটা, অর্থাৎ কোরআন এবং সুন্নাত আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেটাকে নিঃসংকোচে মেনে নেওয়া। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে বা কোনো নির্দেশ দিলে সেটাতে নিজস্ব কোনো ফয়সালা দেওয়ার কারো কোনো ইখতিয়ার নেই। তাহলে এটা হচ্ছে দুই নাম্বার, যে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে, যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এবং এটা শিষ্টাচারের অন্যতম একটা অধ্যায়। আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত তাকদীর, সেটা সে তাকদীরে সন্তুষ্ট থাকা, এটা সব থেকে বড় শিষ্টাচার। ধৈর্য তো ধরতেই হবে, আর সন্তুষ্টর পরে আবার এর থেকে উচ্চ একটা বলে আমি এখানে বলেছি, সেটা হলো আপনারা হয়তো ঈমান বিল কাদারের ক্ষেত্রে এটা পড়েছেন, সেটা হলো যে খুশি হওয়া। এটা কিন্তু এত সহজ না, ধৈর্য ধরতে আমরা পারি না, সেখানে ধৈর্য সন্তুষ্ট আবার খুশি, মানে তাকদীরের ক্ষেত্রে। তাকদীরের ক্ষেত্রে তো আমাদের এই বিষয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন নাই, কারণ এটা আমরা পড়েছি তাওহীদের ক্ষেত্রে, কিতাব আল্লাহ মা কাদির আল খালায়েক ক্বাবলা আন ইখলুক আস-সামাওয়াতি ওয়াল আরদা বি খামসিনা আলফ সানা, 50,000 বছর আগে, আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন। আর ইমানের 6টি রুকুনের অন্যতম একটি হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা, এবং শুধু তাই নয়, এই তাকদীরের প্রতি দেখুন একটি হাদিস আমরা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আল্লাহ আযযাবা আহলা সামাওয়াতি ওয়া আহলা আরদি আযযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম, আল্লাহ যদি আসমান এবং জমিনের সবাইকে শাস্তি দেন তবুও তিনি তাদের উপর জুলুমকারী সাব্যস্ত হবেন না। সবাইকে যদি শাস্তি দেন তবুও তাদের প্রতি জুলুমকারী সাব্যস্ত হবেন না, তাহলে কত মানে কতটুক আমরা সামান্য বিষয়ে, মানে এটা সবাইকে শাস্তি দেন এ কথা বলা হয়েছে, সামান্য একজন ব্যক্তিগত স্বার্থ একটু ই হলেই মানে আমরা প্রশ্ন করে বসি, মানে ভাবটা এমন যে আল্লাহ তাআলা মনে হয় জুলুম করছে বান্দার উপর। দেখে না তাকদীরের বিভিন্ন প্রশ্নগুলো শুনে মনে হয় যে ভাবটা মনে হচ্ছে যে তার দেখা যায় মনে হয় আল্লাহ জুলুম করেছে আমাদের উপর, যে কখনোই না মনে করা যাবে। ইন্নাল্লাহু আলাইসা বিযাল্লামিন লিল আবিদ, এই কায়দা যদি আমরা মনে রাখি তাকদীরের বহু অধ্যায় আমাদের কাছে সহজ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত, আমাদের প্রতি কখনোই আল্লাহ তাআলা জুলুম করবেন না। সেজন্য বলছেন যে যদি সবাইকে শাস্তি দিন তিনি, ওয়ালাউ রাহিমাহুম কানাত রাহমাতুহু খায়রুন আল্লাহুম, আর যদি তাদের প্রতি তিনি রহম করেন তাহলে তাদের খায়রুন আল্লাহুম মিন আমালিহিম, তাদের আমলের থেকেও সেটা উত্তম হবে, মানে অধিক পরিমাণ হবে, মানে আমরা যতটুকু যোগ্য তার থেকে বেশি রহম করবেন আল্লাহ তাআলা। তারপর বলছেন, ওয়ালাউ আনফাক্তা মিসলা উহুদিন যাহাবান ফি সাবিলিল্লাহ মা ক্বাবালাহুল্লাহু মিনকা হাত্তা তু'মিনা বিল কদর, এবং তুমি যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করো, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না যতক্ষণ না তুমি তাকদীরের প্রতি ঈমান আনবে। এত আমল করার পরও আল্লাহ গ্রহণ করবেন না। হাদিস আরো দীর্ঘ, তবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন দুনিয়াতে। দেখুন মানে এই এই দুনিয়ায় আল্লাহ তাআলার যেটা সুন্নাত রীতি সেটা হচ্ছে যে যদি আমরা সঠিক পথে থাকি আল্লাহ আমাদেরকে বরকত দিবেন, কল্যাণ দান করবেন, এটা আল্লাহর রীতি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত তাকওয়া অবলম্বন করত তাহলে আমি তাদেরকে আসমান তাদের জন্য আসমান এবং জমিনের কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিতাম, যদি ঈমান আনত। যদি ঈমান না আনে তখন আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন নিয়ামত। যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকু মুগাইয়িরান নি'মাতান আনআমা আলা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোনো নিয়ামত কোনো সম্প্রদায়ের কাছ থেকে উঠিয়ে নেন না যতক্ষণ না তারা নিজেরাই সেটার কারণ হয়ে দাঁড়ায়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে বিপদ আপদ হয়ে থাকে এটা তোমাদের কর্মেরই প্রতিফল, কর্মের প্রতিফলের কারণে মানুষ বিপদের সম্মুখীন হতে পারে, আযাবের সম্মুখীন হতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাসুরাল খাবাস, যখন পাপাচার বেড়ে যাবে আল্লাহ ধ্বংস করবেন, শাস্তি দিবেন। যায়নাব বিনতে জাহাস এবং উম্মে সালামা দুইজনের থেকে বর্ণিত হয়েছে তারা জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল, ওয়া হাল নুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকার পরও কি আমরা ধ্বংস হব? খেয়াল করুন, আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা কালেও কি আমরা ধ্বংস হব? তখন বলেছেন জি,
আল্লাহ রাসূল বলেছেন ধ্বংস হবে, কেন বলুন তো? সৎ ব্যক্তি ভালো মানুষ থাকার পরও কেন সবাইকে আল্লাহ শাস্তি দেবেন কেন? হ্যাঁ, এটা একটা কারণ যে ওনার বাধা দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু বাধা দেননি, উনি নিজে খারাপ করেননি, কিছু খারাপ হয়েছে ওনার সামনে কিন্তু উনি বাধা দেননি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে বললে দিনেফ সিবিয়াদি লাতামুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশরিকান্নাল্লাহু আন ইয়াবআথা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। যে তো আল্লাহ শপথ করে বলছেন যে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, না হলে আল্লাহ অচিরে তোমাদের প্রতি শাস্তি প্রেরণ করবেন, তারপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ দুইটাই থাকতে হবে, কিন্তু একটা না, আপনি দুইটার মধ্যে সহজটা বাছাই করবেন, সহজ কোনটা? সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ। এই জন্য যারা সৎ কাজের আদেশ শুধুমাত্র দেয় ওই জন্য তাদের কাছে নায়ক নায়িকা ভিলেন সবাই যায়, আর যাদের কাছে নিষেধ আছে তাদের কাছে কেউ যাবে না, ঠিক না? দেখবেন তাদের সাথে যে খুব রসিকতা, এই কারণ নিষেধ নাই যে, শুধু ভালো কথা যে বলে, অসৎ থেকে নিষেধ থাকলে তখন দেখা যেত যে কয়জন যায় তোমাদের কাছে। যাই হোক, আবার আরেকটা হলো যে হতে পারে যে উনি নিষেধ করেছেন শুনেনি, অথবা নিষেধে তার শক্তি নাই, মানে সে সমর্থ নেই বাধা দেওয়ার, তারপরও শাস্তি পেতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা দুনিয়ার ক্ষেত্রে এটা পেলেন, কিন্তু সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, কিন্তু তারা আখিরাতে আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে ধাবিত হবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। দুনিয়াতে এই পাপের কারণে তারা হয়তো, এই পাপীদের কারণে তিনিও হয়তো তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনি মুক্তি পেয়ে যাবেন, জি ইনশাআল্লাহ। আর ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ওই জন্য আমাদেরকে দেখুন সবসময় যে কৃতকর্মের ফলেই যে আমাদের শাস্তি হবে এমনটা না, বরং পরীক্ষাও হতে পারে, পরীক্ষাও হতে পারে, ঠিক আছে? ওই জন্য একটা বিষয় মনে রাখবেন, আমরা আমভাবে যখন বলবো এই জিনিসটা, অনেকের আমাদের সমস্যা আছে, এটাও কিন্তু একটা শিষ্টাচার। ধরেন কোনো মানুষ বিপদে পড়েছে, তখন কি আপনি তাকে যে বলবেন যে তোর কৃতকর্মের ফল তুই পাচ্ছিস ওই সময়, যে দেখি বলা ঠিক হবে? হতে পারে যে তার কৃতকর্মের ফল, সিলেটে বন্যা হলো, তখন আমাদের অনেক ভাইরা দেখি ফেসবুকে পোস্টের পর পোস্ট ওই নূহ আলাইহিস সালামের বন্যার উদাহরণ দিচ্ছেন, মনে কেউ, আমি বলছি না যে তাদের পাপ নাই, কিন্তু ওই সময় তো তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার দরকার ছিল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষাও তো হতে পারে, ওদের মানে এমনিতেই বেচারারা বিপদের মধ্যে আছে, খেতে পাচ্ছে না, থাকার জায়গা পায় না, আর ওই সময় যদি ওনাদেরকে বলেন যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ডুবিয়ে মেরেছিল তোমাদেরকেও মারতেছে, তাহলে তো মুশকিল হলো, ওই সময় তো বলা ঠিক না। তবে আমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ হয়তো আমার কৃতকর্মের ফল, কিন্তু হতে পারে যে ইমানের কারণেও আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন না, শুরু থেকে দেখুন শেষ পর্যন্ত কত, একটার পর একটা পরীক্ষা। প্রথমে পরিবার থেকে শুরু হলো বাবার সাথে তার বিবাদ মূর্তি পূজা নিয়ে, বাবা বলে দিল যে পাথর মেরে তোমাকে হত্যা করব, অথবা তুমি আমার সাথে চলে যাও চিরতরে সম্পর্ক ছিন্ন করে। গেলেন, বিয়ে করলেন, বিয়ে করার পর আবার স্ত্রীকে নিয়ে ফেতনায় পড়লেন ওই জালেম বাদশার কাছে, সেখানেও আল্লাহ পার করে দিলেন। তারপরে আবার সন্তান হয় না, এটা কম বড় পরীক্ষা নাকি দুনিয়াবী ক্ষেত্রে, সেটাও আল্লাহ যাই হোক দান করলেন। আবার সন্তানকে রেখে আসতে হবে নির্জনে, কেউ নাই সেখানে, এটা কম বড় পরীক্ষা, প্রিয় স্ত্রী এবং সন্তানকে এমন প্রান্তরে যেখানে কোনো গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, আবার সেখানে তো হলো আবার জবাই করতে বলছে। দেখুন একটার পর একটা পরীক্ষা, ওলানা ব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই জন্য মানে তাকদীরের প্রতি আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটাতে আমাদের সন্তুষ্ট থাকা, এটা আল্লাহ তাআলার সাথে বড় শিষ্টাচার। ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন সেটা নিয়ে খুশি থাকলে তুমি সর্বাপেক্ষা ধনী, সবথেকে ধনী, সেটাতে যদি তুমি খুশি থাকো, এবং এটাই তো আসলে উচিত আমাদের,
মানে এই জন্য কিন্তু ইসলামের কায়দা যে উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের যারা নিচে তাদের দিকে তোমরা তাকো, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকুম, তোমরা উপরে যারা তাদের দিকে তোমরা তাকাবে না, নিচের যদি তাকাও ফাইনো আজ ধরো আই, মানে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে যদি এটা করো তাহলে তোমাদের আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে এটা বেশি তোমাদের জন্য এটা শুকরিয়া আদায় করতে পারবে। তাহলে মানে একজন ব্যক্তি জীবন চলার পথে যদি উনি ধরুন যিনি লক্ষ টাকার মালিক, লক্ষ টাকার মালিক, উনি যদি হাজারের দিকে বা শতকের দিকে তাকান তাহলে তাও উনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় বেশি করতে পারবেন, কারণ উনি বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন। যার বাড়ি দুইতলা বাড়ি, যার উনি যদি দেখেন যে একতলা বিশিষ্ট বাড়ি যাদের, তাদের দিকে যদি তাকান তাহলে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করতে পারবেন না, ভাবতে পারবেন আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন। অথবা যাদের একেবারে বাড়ি নেই, একতলার দূরের কথা, ছিন্ন ছিন্নমূল, কোথায় এখানে বাড়ি করে সরকার আবার তাড়াই দেয় যে আরেক জায়গায় দিয়ে করে, কত এরকম আছে না বাংলাদেশে, বহু মানুষ আছে কিছু কিছু যে বাড়ি পাচ্ছে এখন ইয়ার কাছ থেকে, তারপর এগুলো কি আরও বহু সংখ্যক এখনও বাকি আছে যাদের বাড়ি ঘর এখনও নেই। তো সেদিকে যদি একজন ব্যক্তি যার দুইতলা বাড়ি আছে উনি যদি তাকান তাহলে উনি কত ভালো আছেন, কত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবেন। তাহলে তো এটা পূর্ণ আদব বা শিষ্টাচারটা আল্লাহ তাআলার সাথে তার বজায় থাকবে। কিন্তু যদি উনি দশতলার দিকে তাকান বা বাইশতলার দিকে বা ওই যে রাজ আমাদের আরও আরব দেশের ওই বাদশাদের দিকে টাওয়ার বানাচ্ছেন 120 তলা, ওইদিকে যদি তাকায় তখন কি মনে হবে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না, শান্তিও পাবে না জীবনে, যদি ওই টার্গেট নেয় যে আমি কীভাবে 20 তলা করবো, কীভাবে 10 তলা করবো। যাই হোক, এই জন্য সবসময় আল্লাহ তালা আমাদের জন্য যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটার প্রতি শুকরিয়া আদায় করতে পারবো এবং করতে হবে, এটাই পূর্ণ শিষ্টাচার আল্লাহ তালার সাথে যেটা তাকদীরে লিপিবদ্ধ করেছেন। তবে তাকাবো আমরা নিচের দিকে, তাহলে মনটাকে আল্লাহ বুঝতে পারবো যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, শুকরিয়া আদায় করতে পারবো। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়াবেন, আর শুকরিয়া না থাকলে আল্লাহ শাস্তি দেবেন। তাহলে এটা হলো 3 নম্বর, না কয়টা হলো, 3টা হয়েছে না, 3টা, 4 নম্বর, দুয়ার মাধ্যমে আল্লাহমুখী হওয়া, এটাও বান্দার শিষ্টাচারের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলার সাথে, পূর্ণ আদবের বহিঃপ্রকাশ হলো আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী হওয়া, তার কাছেই মুখাপেক্ষী হওয়া সব কিছুতেই। এবং আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে তিনি প্রস্তুত হয়ে আছেন আমাদের দোয়া কবুল করার জন্য, ফালে ইস্তাজিবুলি ওয়ালিউমিনু বিল আল্লাহুম ইরশুদুন। তারপরে বলছেন অকাল রব্বকুম উদউনি আস্তাজিব লাকুম, আপনার রব বলছেন যে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। দুনিয়া যখন রাত্রের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন মানে উদউনি ফাস্তাজিব লাক, যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনায় সাড়া দিব। ওমা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, ওমা ইয়াসআলুনি ফাউতিয়া, কি আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব। ওমা ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করলে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এখানে দোয়া এবং দোয়াটাই কিন্তু আসলে ইবাদত, ইন্না দোয়া হুয়াল ইবাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়াটাই ইবাদত। এবং আপনি দেখবেন যে সব কিছুতে কিন্তু দোয়ার প্রাধান্য প্রায় ম্যাক্সিমাম ইবাদতে, তাই না? সালাতের মধ্যে দেখুন মৌল ইবাদত দোয়াটাই প্রাধান্য, না প্রথম থেকেই সালাতে দাঁড়াচ্ছেন শুরুই করছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা, যদি এটা পড়েন তাহলে সেটা কিন্তু পুরোটাই কিন্তু দোয়া, ক্ষমা প্রার্থনা। সূরা ফাতিহা সেখানেও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, রুকুতে যাচ্ছেন সেখানেও অবশ্যই তাজিমটাই বেশি, তবে দোয়াও আছে কিছু কিছু। সিজদাতে যান সেখানে দোয়ার স্থান বলা হয়েছে, দোয়ার কথা বলা হয়েছে, আকরাম উমায় কোনো লাভ দমের রব্বি অবশ্য আজেদ, বান্দা যখন সিজদায় থাকে আল্লাহর অধিক নিকটবর্তী থাকে, আকসের দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করো সিজদার ক্ষেত্রে। আবার দুই সিজদার মাঝখানে সেখানেও দোয়া, আর শেষ বৈঠকে সেখানেও বলা হয়েছে সালাম ফেরানোর পূর্বে ইচ্ছা মতো বাছাই করে যার পছন্দ মতো দোয়া করতে, তার মানে সালাতের পরও আবার দোয়া। তো সব কিছু মিলে দেখুন সালাতে, আবার সিয়ামের ক্ষেত্রেও আল্লাহ মানে শেষ দশকে কত ইবাদত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন রমজান মাসে, লাইলাতুল কদরের রাত্রিতে মসজিদে ইতিকাফ করা, সবগুলোতে দোয়া। সিয়ামের ক্ষেত্রেও আল্লাহ আল্লাহ তাআলা যারা সিয়াম অবস্থায় দোয়া করে আল্লাহ তাদের দোয়া ফেরত দেন না, বিশেষ করে ইফতারের মুহূর্তে দোয়াটাও কোনো কোনো বর্ণনা অনুযায়ী ওই ওই সময় দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে সেখানেও প্রার্থনা, হজে যান, হজে কত জায়গা আছে দোয়া কবুলের, যারা হজে যান সেখানেও কিন্তু দোয়া আর দোয়া,
প্রত্যেক জায়গায়, সাফার উপরে দোয়া, মারুয়ার উপরে দোয়া, তওয়াফের সময় দোয়া, আরাফার ময়দানে দোয়া, মুজদালিফায় মাশারুল হারামের কাছে দোয়া, জামরাইত পাথর আয়ামুত তাশরিকের দিনগুলোতে পাথর মারার পর প্রথমে জামরাই, সেখানেও দোয়া, দোয়া আর দোয়া। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা যে খেয়াল করি যে প্রায় ইবাদতগুলোই দোয়া সম্পর্কিত এবং দোয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে। আর দোয়াটা আলাদাভাবে দোয়া তো সেটা একটা আলাদা একটা ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দোয়া, আল্লাহর নিকট দোয়ার থেকে অধিক সম্মানিত কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী হয়। এবং আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন ওমাই, কারণ দোয়া থেকে যারা বিরত থাকে, ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে, আমার ইবাদত বলতে দোয়া বুঝিয়েছেন, দোয়া থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা কি জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। তার মানে যদি দোয়া থেকে বিরত থাকাটা অহংকার হয় তাহলে দোয়া আমার অবশ্যই আমাদেরকে করতে হবে এবং এটাই পূর্ণ আদব। এবং এখানে আবার আরেকটা বিষয় খেয়াল করবেন, আল্লাহর কাছে মুখাপেক্ষী হওয়া, দোয়া করা, এটা তো একটা আদব, আবার দোয়ারও কিন্তু আবার আলাদা আদব আছে, সেটাও সেখানেও কিন্তু আমাদের শিষ্টাচার বজায় রাখতে হয় কিছু কিছু ক্ষেত্রে দোয়ার। যেমন আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাম উদাহরণ দিয়েছেন, কেউ এভাবে বলতে পারবে না আল্লাহ মাগফিরলি ইনশেদ, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করো, আল্লাহ আল্লাহর জুকুনি ইনশেদ, আমাকে ইচ্ছা করলে রিজিক দাও, এভাবে বলা যাবে? বলে আল্লাহ রাসূল বলিয়া আজিমিল মাসআলা, বরং যাতে গুরুত্ব সহকারে দৃঢ়তার সাথে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনার টাকার দরকার 1,000, আপনি বলবেন আল্লাহকে আল্লাহ 500 হলেও চলবে, এটা বলা ঠিক? চাইতে হবে বেশি, পূর্ণ চাইবেন আপনি, আল্লাহর ভাণ্ডার কম নাকি যে আপনি বলবেন যে আল্লাহ 500 দিলে হবে? না, কম চাওয়া যাবে না, পূর্ণ যেটা আপনার চাওয়া সেটাই ফুললি চাইতে হবে, সম্পূর্ণটাই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি জিন ইনসান সবই মিলে একটা ময়দানে দাঁড়িয়ে যদি আমার কাছে চাও আর আমি তোমাদের সবাইকে দিয়ে দিই, এতগুলো দেখুন মানুষ জিন সবাই চায় এবং আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ ধন ভাণ্ডার থেকে কোনো কিছু কমবে না? কমবে না। একটা সুই যেমন আপনি সমুদ্রে দিয়ে উঠিয়ে দিয়ে যতটুকু পানি উঠায় কোনো কমে, আল্লাহর ভাণ্ডার কমবে না কখনো। এই জন্য এটা আদব না, পরিপূর্ণভাবে যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কিছু দাও, না অসম্ভব, আল্লাহ পরিপূর্ণভাবে চাইবেন, পরিপূর্ণভাবে চাইতে হবে। এই জন্য দোয়ার ক্ষেত্রে আবার দোয়া করার সময় অনেক মানুষ দেখবেন, এই যে মানে ইমাম সাহেব দোয়া না করার কারণে তো কত যুদ্ধ জিহাদ কিছু মানুষের, আবার দেখবেন তাদেরকে দোয়া করার সময় দোয়া করছে আবার তাকাচ্ছে এদিক ওদিক ওদিক, আমি তো আল্লাহর কাছে তখন চাচ্ছি না, ওই সময় এইভাবে অমনোযোগী হ, এটাকে আদব। এই যে সালাতের মধ্যে আমরা অমনোযোগী হয় এটাও কিন্তু শিষ্টাচারের অভাব, ঠিক না? আপনি 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 আপনার আপনাদের যারা এখানে মেয়র আছেন বা এমপি মহোদয় আছেন এখানকার, আপনি তার সামনে গেলে না এমপি মহোদয় আপনাকে কী বলছে আর আপনি অমনোযোগী শুনছেন না তার কথা, এটা কী কেমন হবে? দুনিয়ার ক্ষেত্রে এমনি নর্মালে বলছি আমরা, দুনিয়ার ক্ষেত্রে খারাপ হবে না? এটা কি শিষ্টাচার হবে? কী বলবে এটা আপনাকে, যে আপনাকে সময় দিয়েছে 10 মিনিট, আপনি যে কী বলছে আপনার দিকে খেয়ালই নেই, আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি, সেখানে যদি আমরা বেখেয়াল হয়ে যাই, আমাদের মনোযোগ না থাকে, এটাও কিন্তু শিষ্টাচারের অভাব। যাই হোক, মূল কথা বলছিলাম দোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া। পাঁচ, সালাত আদায়ের সময় উত্তম পোশাকে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া, উত্তম পোশাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন জৈনিক একজন সালাফের কথা যে তার একটি মূল্যবান পোশাক ছিল, তিনি শুধুমাত্র সালাতের সময় এটা পড়তেন। আমাদের যেমন থাকে না যে বিয়ের বাড়ি যাওয়ার জন্য একটা স্পেশাল পোশাক থাকে, অথবা আমাদেরও যেটা বাস্তব কথা ভালো অনুষ্ঠানের জন্য পোশাক রেখে দিই একটা, মানে ওটা শুধু বড় বড় অনুষ্ঠান হলে আমি সেখানে ওটাতে পড়ে যাব। তো উনি বলছেন যে ওই জৈনিক সালাফ ব্যক্তির একটি মহামূল্যবান পোশাক ছিল, তিনি সালাতের সময় পরিধান করতেন, আর তিনি বলতেন আমার রবের সামনে আমি যখন দাঁড়াই তখন তার জন্য সুসজ্জিত হওয়া আমার রবের হক। সুবহানাল্লাহ। এবং আমাদের তো আসলে ওনার দিকে তাকানোর দরকার নেই, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনু আদম তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। এই জন্য মানে কমপক্ষে যাতে সুন্দর হয় পোশাকটা,
সব থেকে যদি দামি নাও পরি ভালোটা, এতটুকু ইমান যদি আমাদের শক্তিশালী নাও হয়, তবুও তো ভালোটুকু পরা উচিত। আগে দেখতাম, মানে আমি আমাদের ওখানে দেখি নাই, আশপাশের গ্রামগঞ্জে দেখেছি যে কিছু কিছু মানুষকে গামছা গায়ে দিয়েও মসজিদে যেতে দেখেছি। আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, আগে মানুষ এখন শিখেছে কিছুটা গামছা দিয়েও। আচ্ছা, ও ব্যক্তি গামছা পরে বাজারে যেতে পারবে? পারবে না, একটু দূরে গেলেও তো পারবে না যেতে, পারে না যেতে বাইরে মানুষ বের হলে। জি, তো আল্লাহ তাআলার সামনে, তাহলে এই জন্য এই বিষয়গুলো আসলে অনেক সময় অজ্ঞতা বশবর্তী হয়ে থাকে, আমাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। বোঝালে কিন্তু অনেক সময় বাস্তবে তখন কিন্তু টনক নড়ে যে, তাই তো, আমি মানুষের কাছে যাচ্ছি তখন এ পোশাক পরছি, আল্লাহ তাআলার সামনে হাজির হচ্ছি তখন এত এ পোশাক। পাঁচটা হয়েছে, ছয় নম্বর, সালাতে বিনয় নম্রতা এবং একাগ্রতা বজায় রাখা, বিনয় নম্রতা এবং একাগ্রতা বজায় রাখা। কদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনগণ সফল কাম হয়েছে যারা তাদের সালাতে কি থাকে, বিনয়ে থাকে, একাগ্রতা বজায় রাখে। চেয়ারে সালাত আদায় করার হুকুম কি? কি বলবেন না আপনারা, কি জানেন? এখানে কিন্তু আপনারা বলতে ভয় পাবেন না যে এটা কিন্তু ফাতোয়ার স্থান না, শিখার জন্য জাস্ট, কিছু যদি জানা থাকে বলে দেবেন। জি, চেয়ারা পড়বে না, টোটালে বাতিল করলেন। জি, কোথায় বসে চেয়ারে? ওনার কাছ থেকে শুনে নেই, যে ওনার কাছ থেকে, হ্যাঁ, আচ্ছা, যদি এমন হয়, উনি বলছেন যদি এমন হয় যে স্বাভাবিকভাবে বসতে পারছে না, চেয়ার লাগবে, তা তো চেয়ারে বসে করতে পারবে ওই অবস্থায়, যদি নিচে বসার ক্ষমতা থাকে, নিচে বসবে মানে চেয়ারটা হারাম একেবারে না। জি, চেয়ারের প্রয়োজন হলে পড়বে, এটাই কিন্তু আসলে হওয়া উচিত। কিন্তু এখন কিন্তু মানে একদল আবার চেয়ারকে হারাম করে দেয়, মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে একজন আমার সামনে বলছিল যে চেয়ারে বসা মানে এটা আল্লাহ তাআলার সাথে শিষ্টাচার বহির্ভূত হয়, এই কথা বলা উচিত না। কিন্তু চেয়ারটাকে আবার আমরা মানে খেলতামশার বস্তু হিসেবে নিয়ে নিয়েছি অনেক সময়। হয়তো অনেকে আপনারা বলবেন যে কীভাবে বুঝবো যে ওই লোকের আসলে সমস্যা আছে কিনা, কিন্তু মানে কিছু কিছু মসজিদে আপনাদের এদিকে না, আমি জানি না শহরের মধ্যে আছে কিনা, মানে অনেকটা মানে ভাগ হয়ে গেছে যে এক শ্রেণী তারা চেয়ারে বসবে, এক শ্রেণী তারা এমনি মাঠে বসবে, বাড়াবাড়ি প্রচুর। আমি সৌদি আরবের প্রথম শেখ মুখতার আশানকিতি, মোহাম্মদ ইবনে মুখতার আশানকিতি, উনিকে প্রথম আমি বলতে শুনেছিলাম এটার ব্যাপারে, উনি ওখানে সতর্ক করেছেন যে মসজিদে ঢুকছে আর হাতে চেয়ার নিচ্ছে আর যে সালাত আদায় করছে, মানে উনি মানে এটা দেখা যাচ্ছে যে মানে সক্ষম তারপরেও নিয়ে নিচ্ছে। জি, কিছু না না, ইশারা করে সেজদা দেবে। তবে না গ্রহণ করাটাই ভালো, যেমনটা বলেন বসা স্বাভাবিক, একজন ব্যক্তি যদি বসতে পারে এটাই ভালো। বিশেষ করে চেয়ারের ক্ষেত্রে মসজিদে সমস্যা হয় যখন মানে যে কাতারের ক্ষেত্রে, ধরুন উনি যখন দাঁড়াবে তখন দেখা যাচ্ছে যে চেয়ারটা তো কারণে ওনাকে সামনে দাঁড়াতে হয়, আবার দেখা যাচ্ছে যে যদি আবার সোজা দাঁড়াতে যায় তাহলে চেয়ার পিছনের মুসল্লির সমস্যা হবে, আবার অনেকে বলছেন যে সিজদা দেওয়ার সময় টান দিয়ে সামনে নিয়ে যেয়ে বসে সিজদা দিবে, কিন্তু এগুলো তো বেশি নড়াচড়া হয়ে যায়, এই জন্য সুন্দর কথা বলেছেন আপনারা যে আমরা চেষ্টা করব যদি একান্তই বসতে হয় নিচে বসে সালাত আদায় করা, যাতে অন্যদের সমস্যা না হয়, আমারও বেশি নড়াচড়া না হয়। কিন্তু একান্তই যদি এমন হয় যে বসতেও পাচ্ছে না, অনেকের পায়ের সমস্যা থাকে, তাহলে আমরা বলবো না যে এটা হারাম বা কিছু, বা এটা শিষ্টাচার বহির্ভূত হবে না ইনশাআল্লাহ। পরে মাসালা যদি উঠে যায় তাহলে কিন্তু আর ক্লাস হবে না, আর
ওই জন্য আমি উন্মুক্ত করতে চাই না, পরে বলবেন ইনশাল্লাহ। আল্লাহর সাথে কয়টা হয়েছে? ছয়টা। সাত নাম্বার, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার সময় কিবলার দিকে, কিবলাকে সামনে বা পিছনে না করা, এটাও আল্লাহর সাথে শিষ্টাচার, পূর্ণ আদব বা শিষ্টাচারের বহিঃপ্রকাশ। টয়লেটে কিবলামুখী বা কিবলাকে পিছনে না করা, এখানেও মাসআলা চলে আসে, আদবের ক্লাস কিন্তু মাসআলা কিন্তু চলে আসবে। অনেকে জিজ্ঞেস করবে যে এটাকে ফাঁকা মাঠের সময় বিল্ডিংয়ের মধ্যে হলে কি, কারণ ফিকহি মতভেদ আছে এখানে। সঠিক কথা হলো সর্বাবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা আম নির্দেশ, এই যে আতাই তুমুল গায়েত ফালা তাস্তাকবিরুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন টয়লেটে যাও তখন কিবলার দিকে মুখ করবে না অথবা পিঠও করবে না, ওয়ালাকিন শুরুকু আও গরিবু, কিন্তু অথবা পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। এটা কাদেরকে বলেছিলেন? মদিনার মানুষদেরকে, বাংলাদেশেরকে না। বাংলাদেশিদের সমস্যা পূর্ব পশ্চিমে বসলে তখন নিষেধে অন্তর্ভুক্ত হয়ে যাবো আমরা। মদিনায় যেহেতু মদিনা থেকে কিবলা হলো দক্ষিণে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম তাদেরকে বলেছিলেন পূর্ব পশ্চিমে, কিন্তু আমাদেরটা হবে কি উত্তর দক্ষিণ। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনারা বাংলাদেশে কোনো জায়গায়, সত্য কথা বলবেন, খামাখা আন্দাজে বলবেন না, কোনো জায়গায় বাংলাদেশে দেখেছেন যে কোনো টয়লেট বানানো আছে পূর্ব পশ্চিম দিকে? সত্য কথা বলবেন, পেয়েছেন? জিজ্ঞেস করলাম, মানে আমাকে একজন বলেছেন কয়েকদিন আগে যে উনি দেখেছেন কোনো এক ভার্সিটিতে, না ভার্সিটি না, একটা বাড়িতে, তো বাড়িতে দেখেছেন, তো বাড়িও মানে বলছেন যে দেখেছেন। ভুল করে করেছে অনেক সময়, ভুলে করে ফেলে, খেয়াল করেনি, এটা হয় অনেক সময়। এটা আবার অনেক সময় আপনি হয়তো পূর্ব পশ্চিম মনে করছেন কোনো জায়গায় যে, কিন্তু আসলে ওটা পূর্ব পশ্চিম না, আছে না আমাদের অনেক জায়গায় সালাদ পড়ছে যে মনে হয় যে পূর্ব দিকে মুখ করে সালাদ পড়ছি বা দক্ষিণ দিকে মুখ করে সালাদ পড়ছি। আমি মদিনায় যতদিন ছিলাম আমি মনে হয় পূর্ব মসজিদে নববীতে পূর্ব দিকে মুখ করে মনে হয় সালাদ পড়েছি, যত বছর ছিলাম মানে মনে হতো যে পূর্ব, মানে মনের মধ্যে এক মাথায় গেঁথে গেলে ওইটা সরানো যায় না আবার। যাই হোক, এখানে এই নিষেধ সর্বক্ষেত্রে প্রযোজ্য, সেটা বিল্ডিংয়ের ভিতরে হোক বা বাইরে হোক, কারণ আল্লাহ রাসূল সাল্লামের হাদিস আম। তবে মানে মতভেদটা আসলে হয়েছে বিনা কারণে না, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনাকে কেন্দ্র করে যে তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহা ছাদে উঠে আল্লাহ রাসূল সাল্লামকে কিবলাকে পিছনে করে প্রয়োজন পূরণ করতে দেখেছিলেন, সেটার উপর ভিত্তি করে। তবে সেটাকে নিয়ে অনেক মহাদ্দিসগণ অনেক ব্যাখ্যা করেছেন ওই বর্ণনাকে, যে হয়তো তিনি স্বল্প সময়ে হয়তো চোখ দিয়ে দেখে চোখ টেনে নিয়েছিলেন, হয়তো ওই সময় আল্লাহ রাসূল প্রয়োজন পূরণ করছিলেন না, অথবা তার জন্যই সেটা খাস, অথবা অনেক ব্যাখ্যা করেছেন। কারণ এই হাদিসে শুধুমাত্র যে এটা ফাঁকা মাঠের ক্ষেত্রে প্রযোজ্য না, তার বড় প্রমাণ হলো যে এই হাদিস বর্ণনা করার পর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা ইয়েমেনে গেছিলাম, ইয়েমেনে সম্ভবত বা কোন জায়গার কথা উনি বলছেন, যে আমরা গেছিলাম সেখানে যে দেখলাম যে টয়লেটগুলো বানানো হয়েছে কিবলামুখী, তখন আমরা একটু ঘুরে বসতাম। তাহলে খেয়াল করুন, টয়লেট বানানো টয়লেট, তার মানে বানানো যদি হয় সেখানেও নিষিদ্ধ, এটা ওনাদের বর্ণনা ওনাদের ওই হাদিস দ্বারাই বোঝা যাচ্ছে। ওই জন্য সর্বাবস্থায় এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলার নামের সম্মান করা, এখানে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে আল্লাহ, এটার ক্ষেত্রে হোক বলার সময় বলবো তখনও একটু যাতে ভদ্রতার সাথে বলি, নমনীয় হয়ে বলি এই নামটা বলার সময়, কারণ এটা মানে আল্লাহ তাআলার বিষয়ে বড়ত্ব, এটা কিন্তু ছোটোখাটো একটা বিষয় না। যে কোনো সিফাত বর্ণনা করার সময় আল্লাহ তাআলা যে কোনো সিফাতকে অপব্যাখ্যা করা, বিকৃতি করা, কী পড়েছেন মনে আছে না? সিফাতের ক্ষেত্রে চারটা জিনিস চলবে না আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে। আপনারা কিন্তু কিতাবু তাওহীদ শেষ করেছেন, আকীদা ওয়াসিতিয়াও শেষ করেছেন, কী কী চারটা জিনিস? পরিবর্তন করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, অপব্যাখ্যা, বিকৃতি, উদাহরণ দাও কোনো কিছুর সাথে তুলনা করা, বাতিল করা,
বাতিল করে দাও, অস্বীকার করা, চারটা জিনিস। এটাও কিন্তু একটা আদব, এটাও কিন্তু একটা আদব, কারণ এটা বিপরীত করাটা এটা শিষ্টাচার বহির্ভূত। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর অনুগ্রহ যদি গণনা করতে যাও সেটা গণনা করে শেষ করতে তোমরা পারবে না। ওয়াইজ তাআযযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের বাড়িয়ে দেবো। লা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। যেন আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, দরাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, আল্লাহ তাআলা একটা জনপদের উদাহরণ দিচ্ছেন যে তারা নিশ্চিন্তে নিরাপদে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে প্রচুর পরিমাণে রিজিক আসতো, প্রচুর পরিমাণে জীবন উপকরণ আসতো। ফাকাফারাত বিআনুমিল্লাহ, তারপর তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে বসলো, অকৃতজ্ঞ হয়ে গেল। আর অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তাআলা কি করলেন, ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে ভয় এবং ক্ষুধার স্বাদ আস্বাদন করালেন। তার মানে খাবার ছিল উঠিয়ে নিয়েছেন, নিরাপত্তা ছিল সেটা উঠিয়ে নিয়েছেন, শুধু শুকরিয়া না থাকার কারণে। এই জন্য যতটুকু আছে, ধরুন আপনি আল্লাহর রহমতে নিরাপদে ঘুমাতে পাচ্ছেন, নিরাপদে আপনার কর্মস্থলে যেতে পাচ্ছেন, নিরাপদে পরিবারকে নিয়ে বসবাস করতে পাচ্ছেন, নিরাপদে আল্লাহর ইবাদত করতে পাচ্ছেন, পাচ্ছেন তো এখন অনেক মানুষ পাচ্ছে না, এটা ঠিক। আপনি যদি পারেন তো আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, নাহলে কিন্তু তারপরে যদি বলেন না নিরাপত্তা নাই, কিচ্ছু নাই নিরাপত্তা বলে, কোনো কিচ্ছু নাই এখানে, এই কথা যদি বলা হয় তাহলে হ্যাঁ আছে, সমস্যা আছে, এটা আমরা কে না জানি, কিন্তু যতটুকু ভালো রেখেছেন আল্লাহ তাআলা সেটুকু শুকরিয়া আমাকে আদায় করতে হবে, নাহলে সেটুকু যদি আমি অকৃতজ্ঞ হই, না কিচ্ছু নাই, নিরাপত্তা বলে কোনো কিছু নাই। আমাদের কিছু ভাইরা বাইরে যেয়ে, দেশের বাইরে যেয়ে, এমন মানে এটা ভালো যে আপনাদেরকে ইয়ার জন্যই বলতেছি, মানে এমনভাবে দেশের কথা বলেন, আমাদের দেশের সমস্যা নেই এটা কিন্তু আমি বলি না, কিন্তু ধরেন এমন সমস্যাকে আপনি এমনভাবে তুলে ধরছেন যে সমস্যাটা অন্য দেশেও আছে, যার সামনে গল্প করছেন তার দেশেও আছে। আমাদের ভার্সিটির, মদিনা ভার্সিটির কথাই আমি বলতেছি, এমনভাবে শিক্ষকদের সামনে বা অন্য ছাত্রদের সামনে বলবে মানে মনে হচ্ছে যে এখানে মানুষই বসবাস করে না, মানে এমন ভাব। কিন্তু দেখা যাচ্ছে ওই সমস্যাগুলো অন্য দেশেও আছে। আমি প্রচণ্ড বিরোধিতা করতাম, আমার বিরোধিতা করার উদ্দেশ্য না যে আমি ফেরেস্তা বলছি আমাদের দেশকে, এখানে বহু সমস্যা আছে, কিন্তু কথা হলো যে আপনি নিজের দেশের খামাখা কেন যে জিনিসটা ওদের দেশেও আছে এমনভাবে উপস্থাপন করছেন, মনে করতেছে যে তাহলে এরা মানে একেবারে, আর এমন ওই জন্য তো এমনিতে মূল্যায়ন করে না, আরও তখন অবমূল্যায়ন করে। হত্যা এটা নাই কোন দেশে, প্রায় দেশে আছে। আপনি আমরা তো আসলে খবর কি দেখতে পা, অন্য দেশে পাই নাকি হত্যা, রাহাজানি, ডাকাতি, চুরি, দুর্নীতি সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। তো ওই জন্য আমাদের এত মিষ্টি মিষ্টি করে অন্যদেরকে বর্ণনা করার কোনো প্রয়োজন নাই, বরং নিজেরা সংশোধন হবো, আমাদের সমাজকে সংশোধন করার চেষ্টা করব। বরং আমি দেখেছি যে আমাদের সমাজের থেকে অন্য জায়গায় আরও বেশি খারাপ অবস্থা, কিন্তু ওরা বলে বেড়ায় না নিজেরটা, এটা প্রেস্টিজ আছে, কিন্তু আমাদের সেটাও নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করা, দেখুন এখানে আল্লাহ শিষ্টাচারের অন্তর্ভুক্ত হচ্ছে, আল্লাহর সাথে পূর্ণ আদবের অন্তর্ভুক্ত হচ্ছে তার রাসূলের আনুগত্য করা। কেন এটার কারণ বলবেন, আগে হাত উঠাবেন, আমরা কেন আল্লাহর সাথে শিষ্টাচারের মানে অন্যতম একটা দিক বললাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, কেন মিলটা কীভাবে? জি হ্যাঁ, রাসূলের আনুগত্য করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই জন্য মাইউতি রসুলা ফাকাদ আতা আল্লাহ, এখানে আছে কোরআন হাদিস অস্বীকারীদের বর্তমানে নামধারী যারা আহলে কোরআন বলে, আহলে কোরআন না তো, আহলে কোরআন না, আহলে কোরআন হলে তো তারা রাসূলের আনুগত্য করতো, নামধারী মিথ্যা কথা।
মন মনকের আদেশ, হ্যাঁ আদেশ অস্বীকারী বলবো আমরা, আহলে কোরআন বলবো না, আহলে কোরআন বললে তাদের ভালো উপাধি দিয়ে দেওয়া হলো। কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, বরং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করুন, যারা মুখ ফিরাইলত আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। মানে এখানে আল্লাহ এবং তার রাসূল দুইটার আনুগত্য কথা বলা হয়েছে, আর মুখ ফিরে নিলে বলা হলো কাফের, মানে কোনোটাকে অস্বীকার করার কারো কোনো অধিকার নেই। আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণ করা, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো, তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদেরকে জিকির করবো, স্মরণ করবো। এই জিকির কিন্তু আসলেই আমরা হয়তো এটাকে ছোট মনে করি বা সামান্য ইবাদত মনে করি, কিন্তু অনেক বড় বিষয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকিরটা আকবার বলা হয়েছে, সব কিছুর থেকে বড়। তারপরে বলা হয়েছে যে মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, যারা আল্লাহ জিকির করে যারা করে না, উদাহরণ দেওয়া হয়েছে কাদের সাথে, জীবিত আর মৃতদের সাথে, এটা কম বড় ব্যাপার না। তারপরে শান্তির ক্ষেত্রে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, অন্তরের প্রশান্ত, অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকির করার মাধ্যমে। আখিরাতের ক্ষেত্রেও ওয়াযাকিরুল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে, পুরুষদের মধ্যে নারীদের মধ্যে, কি পুরস্কার, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আজরান আযীমা আছে না, না কাবীরা আছে, আযীমা মানে আজরান আযীমা, ক্ষমা এবং মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যারা জিকির করে তাদের জন্য। যাই হোক, সেজন্য আমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির নর্ম সবসময় করার চেষ্টা করবো, আল্লাহ তাআলাকে স্মরণ করবো সর্বদা। এবার আমরা এবার আমরা একটু আরও বিভিন্ন বিষয় আছে, তবে আপাতত 11টাই, কে বলবেন সুন্দর করে লিখেছেন কে, হ্যাঁ হাত উঠাবেন, সুন্দর করে লিখেছেন কে, আপনার কাছ থেকে শুনব না, আপনি 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 হাত, আপনি যে হাত উঠালেন মনে হলো না, আপনার পাশে যে না স্যার, আপনি যদি হাত উঠিয়ে থাকেন তাহলে বলবেন, হ্যাঁ জি জি। জি, এর সাথে আরেকটা 12টা আরেকটা যোগ করে নিই, সেটা হচ্ছে আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় পবিত্রতা, পবিত্র অবস্থায় তেলাওয়াত করা, মানে বড় পবিত্রতা থাকতে হবে, এমনকি ছোট পবিত্রতা উত্তম তেলাওয়াতের সময়, অথবা অজু থাকাটাও, আর বিশেষ করে যদি মুসাফ হয় যেটা কোরআন সেটা স্পর্শ করার সময় অবশ্যই আমরা অজু অবস্থায় করব। আর যদি মুখস্থ তেলাওয়াত করি তাহলে আমরা অজু ছাড়াই তেলাওয়াত করতে পারবো, জায়েজ, তবে উত্তম হলো অজু সহই করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি সালামের উত্তর পর্যন্ত দেননি অজু না থাকার কারণে, আর তায়াম্মুম করে উত্তর দিয়েছেন। মানে এটা জরুরি না, বাট উত্তম, এই জন্য কোরআন তেলাওয়াতের সময় অজু অবস্থায়, সব সর্বাবস্থায় অজু করা, ঘুমানোর সময় অজু করা, এটা তো উত্তম। কোরআন তেলাওয়াত করার সময় পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার কালাম স্পর্শ করা এবং তেলাওয়াত করা, জি 12টা। সমস্যা নেই, অসুবিধা নেই, করা যাবে, সমস্যা জি। এবার আমরা রাসূল সাল্লামের সাথে আদব, 2 নম্বর, দ্রুত আগাতে হবে, আমাকে কিন্তু অনেকগুলো আদব দেওয়া হয়েছে, আল্লাহর সাথে আদব, রাসূল ইসলামের সাথে আদব, নিজের নাফসের সাথে আদব, নিয়তের সাথে আদব, পশু পাখির সাথে আদব, প্রতিবেশীর সাথে আদব, প্রায় 6টা পাঠিয়েছেন আপনাদের মোহাইমিন স্যার, জি
জি জায়েজ, জায়েজ বলেছি, জায়েজ। আমি কিন্তু বলিনি যে তেলাওয়াত করা যাবে না, এটা বলি নাই। তেলাওয়াত করা যাবে না এটা কিন্তু বলিনি। শূন্যটা প্রাধান্য দিব, কিন্তু এমন অবস্থায় মানুষ থাকতে পারে যে ওই সময় দেখা যাচ্ছে যে উনি হয়তো ওযু করতে যেতে পাচ্ছেন না বা সে পরিবেশ না, এরকম হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন তাই বলে এই অবস্থাটা যাতে আমাকে কোরআন তেলাওয়াত থেকে বাধা না দেয়, কোরআন বাধা না দেয়, কারণ আল্লাহ রাসূল সাল্লামের হাদিস কোনো কোনো সময় দেখুন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, আল্লাহ সর্বাবস্থায় আল্লাহ রাসূল আল্লাহ জিকির করতেন সর্বাবস্থায়। তো এই জন্য যদি কোনো আমাদের সুযোগ না থাকে তাহলে করতে পারি এটা। আচ্ছা, আপনার প্রশ্ন উত্তরটা আমরা পরে শেষে করবো ইনশাল্লাহ। তো রাসূল সাল্লামের সাথে আদব, তার প্রতি ইমান আনা এবং তাকে সত্যায়ন করা। ইমান আনা বলতে শুধুমাত্র আমরা তো সবাই এখানে বলে যে ইমান এনেছি, কিন্তু ইমান তো তিনি যা কিছু বলেছেন সব কিছুকে কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে। যা যা বলেছেন পূর্ববর্তী উম্মত সম্পর্কে যা বলেছেন, ভবিষ্যতে যা ঘটবে তা বলেছেন, সব কিছুকে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণভাবে নিশ্চিত বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সেটা সঠিক বলেছেন। একটা উদাহরণ দেব শুধু, ওই যে মক্কা বিজয়ের খবর ফাঁস করে দিয়েছিলেন কে, একজন বদরী সাহাবী, হ্যাঁ না 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 ফাঁস করে দিয়েছিলেন যিনি মক্কা বিজয়ের খবর, উনি বদরী সাহাবী ছিলেন, ওনার নামটা হচ্ছে আমি এসে ভুলে গেলাম। আচ্ছা, আমরা বলে দেবো ইনশাল্লাহ, ক্লাস চলাকালে বলে দেব। উনি যখন মানে একটা চিঠি লিখে আল্লাহ রাসূল ইসলাম মক্কা বিজয়ের জন্য তখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন উনি কুরাইশদেরকে সংবাদটা দিয়ে দিতে চাইলেন, একটা চিঠি লিখে একজন নারীর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন মক্কায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার রাসূলকে যে মক্কা বিজয়ের খবর ফাঁস হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব তাকে ডাক দিলেন, তিনি বলছেন বা আসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ও জুবাইর আল মিকদাদ, আলী রাদিয়াল্লাহু আনহুকে জুবাইর এবং মিকদাদ তিনজন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন ইনতালিকু, তোমরা দ্রুত যাও সেখানে, হাত্তা তাতু রাওদাতা খাক, খাক বাগানের কাছে চলে যাও, ফাইন্না ফিহা যাইনাতান মাআহা কিতাব ফাখুযু মিনহা, ওখানে যে একজন নারীকে পাবা যার সাথে একটা চিঠি আছে ওই চিঠিটা তুমি উদ্ধার করে তোমরা নিয়ে আসো। গেলেন দ্রুত, বলছেন দ্রুত গেলেন, যাওয়ার পর যে দেখেন যে ওই নারী বাস্তবেই ওই বাগানের কাছে আছে। যে বলছেন আখরিজুল কিতাব, জিজ্ঞেসও কিন্তু করেননি যে চিঠি আছে কি নাই তোমার কাছে, সোজা, এটাই কিন্তু বিশ্বাস, এই যে ইমান রাসূল সাল্লামের প্রতি। যে বলছেন আখরিজুল কিতাব, সোজা বলছে চিঠিটা বের করো, তখন বলছে মা মা ইমিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। আর বাস্তবে মনে হচ্ছে যে চিঠি নাই তার কাছে, কোনো কিছু নাই, কোনোরূপ সন্দেহ তাদের মনে হয়নি যে তাহলে কি ভুল হয়ে গেল, অন্য কোনো নারীকে চেক করছি না, তো ওরকমও মনে হয়নি। বরং তখন যখন বলছে মা মা ইমিন কিতাব, তখন বলছেন লা তুখরিজান্নাল কিতাব আও লানুলকিয়ান্না সিয়াব, হয় চিঠি বের করবে নাহলে তোমাকে উলঙ্গ করে হলেও চিঠি আমরা উদ্ধার করবো, মানে তুমি ভালোই ভালো বের করে দাও নাহলে আমরা বাধ্য হবো তোমাকে উলঙ্গ করে হলো চিঠি উদ্ধার করতে। এটাই হলো ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ইমান। বাস্তবে যখন এই কথা বলেছে তখন খোপার মধ্য থেকে নিয়ে চিঠি বের করে দিয়ে দিয়েছেন। লম্বা ঘটনা, ওই সাহাবিকে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন যে আমি হত্যা করবো তাকে, নামটা মনে আসছে না, খুব পরিচিত, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন যে কারণ বদরী সাহাবি ছিল, যেহেতু বদর সাহাবিদের ব্যাপারে আলাদাই মর্যাদা আছে, কারণ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন কি ফাইন্নি গফরতুলাকুম ইফ ইআমালু মা শিতুম ফাইন্নি গফরতুলাকুম, তোমাদের যা ইচ্ছা তাই করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। কারণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ ভুল করতে পারে, তাহলে তার প্রতি ইমান আনা এবং তাকে সত্যায়ন করা, সর্ববিষয়ে যা কিছু বলেছেন। দ্বিতীয়ত তার আনুগত্য এবং অনুসরণ করা, আনুগত্য এবং অনুসরণ দুইটাই কিন্তু থাকতে হবে, শুধু আনুগত্য না অনুসরণও, যেটা করতে বলেছেন সেটা তো মানবই, যেভাবে করেছেন সেভাবে করা, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি,
খুজু আননি মানাসিকাকুম, সালাত যেভাবে আদায় করতে দেখছো আদায় করো, আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও প্রত্যেকটা ক্ষেত্রে। এটাই কারণ আপনি যখন জানতে পারবেন, যখন জানতে পারবেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে করেছেন, সহি হাদিস আপনার কাছে উপস্থিত, তারপরেও যদি আপনি সেভাবে না করেন, অন্য কোনো নিয়ম দ্বারা করেন, এর থেকে বড় শিষ্টাচার বহির্ভূত আর কি থাকতে পারে, ঠিক না? অসম্ভব এটা, যখন আমার কাছে স্পষ্ট হয়ে যাবে দলিল। এবং সব থেকে বড় কথা হলো যে আপনারা আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করছেন, আমরাও করছি আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করছি, আমরা সবাই চলমান আছি। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই জ্ঞান অর্জন করছি, মানুষ কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করবে বা মানুষের কাছে আমরা যাব, নেতৃত্ব দিব, দাওয়াত নিয়ে যাবেন, বা আপনি মানুষের ইমামতি করবেন বা খুতবা দিবেন, বক্তব্য দিবেন, তার মানে এটা কিন্তু একটা আমানত হিসেবে নিয়েছেন, ঠিক না? আমানত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা, মানুষ যদি কোনো আমানত দেয় সেটা যদি খেয়ানত করা হয় কত বড় এটা ইয়া। সেখানে আল্লাহর কাছ থেকে যদি কোনো আমানত নিয়ে থাকি আমরা, যে এই এই ইসলামের বাণীটা আমি মানুষের কাছে পৌঁছাবো, এটা আমানত না? একজন মানুষ মসজিদের ইমাম, আপনাদের ফেনী শহরের সব থেকে বড় মসজিদের যিনি ইমাম, উনি ওখানে খুতবা দেন অথবা ফতোয়া দেন, উনি উনি ওখানে দায়িত্ব নিয়েছেন না, এটা আমানত না? অর্থাৎ আমানত এটা কোরআন হাদিস, এটা যেভাবে কোরআন হাদিসে আছে সেভাবে তাকে পৌঁছে দিতে হবে। যদি উনি বুঝতে পারেন যে এটাই সত্য, কিন্তু বললে উনার ওই মসজিদে চাকরি থাকবে না, সে কারণে বলছেন না, এটা আমানতের খেয়ানত হলো না? স্পষ্ট খেয়ানত, এটা স্পষ্ট খেয়ানত। ওই জন্য মানে মানে সব থেকে যদি আমানতের উদাহরণ আসে, এই যে আমরা বলি না যে মুনাফিকের তিনটি আলামত বা চারটি আলামত, বা আমানতের অনেক কথা বলি, কিন্তু আসলে তো সর্বাগ্রে প্রথমে চলে আসে মানে শরীয়তের আমানত, এটা ইসলামের আমানত, দিনের আমানত, এটা কিন্তু সব থেকে বড় আমানত। যাকে আমাদের বেশি লম্বা করার সময় নেই, দলিল অনেক এগুলো তো আপনাদের কাছে জানা আছে, তিনি যেগুলো নিশ্চিত করেছেন সেগুলো থেকে বিরত থাকা, আনুগত্যের মধ্যে চলে আসে এটা আগেরটাতে, আগের পয়েন্টে, তারপর আপনার বাড়তি এটা লিখতে পারেন, তিনি যেগুলো নিশ্চিত করেছেন সেগুলো পরিহার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, চার নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। উরওয়া ইবনে মাসউদ, কুরাইশরা পাঠিয়েছিল এই ব্যক্তিকে হুদাইবিয়ার সন্ধির সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তো প্রবেশ করেননি, তিনি তাঁবু স্থাপন করলেন যখন, তখন পাঠালেন এই উরওয়া ইবনে মাসউদকে পাঠালো কুরাইশরা যে দেখে আসো, যে তো উনি মানে ফিরে যে কুরাইশদেরকে বলেছিল যে মানে এমন মানুষ আমি দেখিনি, বলো হে আমার সম্প্রদায় আল্লাহর শপথ, আমি অনেক রাজা বাদশাহদের কাছে গেছি, কাইসার, কিসরা, নাজ্জাসি, এই এই উরওয়া ইবনে মাসউদ বলছেন যে আমি অনেক পৃথিবীর বহু বড় বড় সম্রাট, রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের কাছে গেছি আমি, কিন্তু আল্লাহর শপথ করে আমি এই কথা বলতে পারি যে মোহাম্মদ আসলামের অনুসারীরা মোহাম্মদ আসলামকে যতটুকু ভালোবাসেন অন্য কাউকে এত বাদশাদের এত অনুসারী এরকম ভালোবাসতে দেখিনি কোনোরকম। সুবহানাল্লাহ, এত ভালো। তিনি যখন কোনো থুতু দেন, সাহাবিরা ওই থুতুটা নিয়ে তাদের গায়ে মাখেন, কোনো আদেশ দিলে সাথে সাথে পালন করেন, উজু করলে উজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেন, যিনি কোনো কোনো যদি কথা বলেন তখন সাহাবাইগণ নিশ্চুপ হয়ে শুনেন, তার সম্মানার্থে একবারে দৃষ্টি গভীর দৃষ্টি দিয়ে তার দিকে লজ্জায় তাকিয়েও থাকতে পারেন না, কতগুলো গুণ উল্লেখ করেছিল এই কাফের। এটাই হচ্ছে মানে সম্মান, মহব্বত, তাকে সর্বাধিক মহব্বত করতে হবে। অনেক হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ সে পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে আমি তার নিজের কাছে, তার পিতামাতা, সমস্ত মানুষের কাছ থেকে আমি সব থেকে বেশি প্রিয় হই। ওমরুল খাত্তাব যখন বলেছিলেন আল্লাহ রসুল আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমার নিজের নাফস ছাড়া, আমার নিজেকে অবশ্যই আমি বেশি ভালোবাসি কিন্তু এর বাইরে যত কিছু আছে দুনিয়া সব কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তখন আল্লাহ রসুল কী বলেছিলেন, লা হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা হাত মিন নাফসিক, যতক্ষণ না তোমার নিজের কাছেও আমি সর্বাধিক প্রিয় হব ততক্ষণ না, তখন বলেছিলেন যে এখন থেকে আমি আমি আমার নিজের থেকেও আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তখন বলেছেন আল আনা ইয়া ওমর,
এখন তুমি ঠিক বলেছো বা এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। একটা ঘটনা বলি আপনাদেরকে, পরিচিত ঘটনা আপনাদের, ওখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হলো আমি মনে হয় ক্লাসে একটু লম্বা করে দিয়ে বেশি, কিন্তু ক্লাসের আসলে মানে যদি একটু ব্রেন মানে খোলা না হয়, মানে সবার কাছ থেকে না শোনা হয়, তাহলে ক্লাস কিন্তু ক্লাস থাকে না। যেন আল্লাহ রসুল ইসলামের অশ্বারোহী বাহিনী এমামাবাসীদের সর্দার সুমামাকে ধরে নিয়ে আসলো। সুমামা ছিল এমামাবাসীদের নেতা, ওখানকার বড় নেতা। এমন একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা রিস্ক বাস্তবিক, নিয়ে এসে মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। তো আল্লাহ রসুল ইসলাম তার কাছে গেলেন, জিজ্ঞেস করছেন, মা দা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা তোমার খবর কী? তো সুমামা তখন উত্তর বললেন, ইনতাকতুল তাকতুল জাদাম, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে প্রকৃত অপরাধী কি আপনি হত্যা করবেন? ওয়া ইন তুনিম তুনিম আলা শাকির, আর যদি আমাকে ছেড়ে দেন, আমার প্রতি দয়া করেন, তাহলে কৃতজ্ঞ ব্যক্তির উপরই আপনি দয়া করবেন। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু তু ফাসাল তু তা মিনহু মাশিত, আর যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় অর্থ সম্পদে, তাহলে চান যেটা আপনি চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। আল্লাহ রসুল আসলাম কিছুই বললেন না, চলে গেলেন। পরের দিন এসে একই কথাই জিজ্ঞেস করলেন, একই উত্তর দিল সুমামা। তৃতীয় দিন এসে আল্লাহ রসুল আসলাম সংক্ষিপ্ত করছে আমি ঘটনাটা, একই প্রশ্ন করলেন, উনি একই উত্তর দিলেন। তারপর আল্লাহ রসুল আসলাম বললেন, আতলিকু সুমামা, সুমামাকে তোমরা ছেড়ে দাও। প্রশ্ন আছে কিন্তু সাবধান শুনবেন ঘটনা ভালো করে, সুমামাকে ছেড়ে দাও। ছেড়ে যখন দেওয়া হলো, উনি নিকটবর্তী একটা খেজুর বাগানে যেয়ে গোসল করে আল্লাহ রসুল ইসলামের কাছে এসে শাহাদাতের সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতের সাক্ষ্য দিয়ে দিলেন। দিয়ে বলছেন আল্লাহ রসুল সাল্লামকে, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, আল্লাহ রসুল আপনার এই মুখের থেকে নিকৃষ্টতম মুখ এই পৃথিবীতে আমার কাছে ছিল না। ফাকত আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া, কিন্তু আপনার এই মুখমণ্ডল এখন দুনিয়ার সকল মুখমণ্ডলের থেকে বেশি প্রিয় আমার কাছে। তারপরে বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, আপনার যে দিন আপনি নিয়ে এসেছেন, এই দিনের থেকে অন্য কোনো দিন এত নিকৃষ্ট আমার কাছে ছিল না। ফাকত আসবাহা দীনুকা আহাব্বাল দীনে কুল্লিহা ইলাইয়া, কিন্তু আপনার এই দিন এখন আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সব থেকে প্রিয় দিন। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আপনি যে দেশে বসবাস করেন, এই মদিনা, মদিনা ছিল আমার কাছে সব থেকে নিকৃষ্ট নগরী। ফাকাত আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদে কুল্লিহা ইলাইয়া, কিন্তু এই নগরী এখন আমার কাছে সব থেকে উত্তম নগরী, প্রিয় নগরী। তারপরে বলছেন আল্লাহ রসুল, আপনার বাহিনী তো আমাকে ধরে নিয়ে এসেছিল, আমি তো যাচ্ছিলাম উমরা করতে, এখন কি আপনাকে আমাকে উমরা করার অনুমতি আপনি দিবেন? তোমরা অবশ্যই উমরা করতে গেলেন মক্কা, এদিকে খবর রটে গেছে, কিন্তু স্বাভাবিক, এত বড় একজন নেতা ইসলাম গ্রহণ করেছে, মক্কায় যাওয়ার সাথে সাথে মক্কাবাসীরা ক্ষিপ্ত হয়ে বলছে যে আসবউতা, তুমি কি বেদিন হয়ে গেছো? শুনলাম তখন তিনি বললেন যে লা ওয়ালাকিন্নি আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং আমি আল্লাহ রসুলের সাথে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। তারপর তাদেরকে বললেন যে এইভাবে বলেছিলেন যে ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইমামাতি হাব্বাতু হিনতা হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই সময়ে ইমামা থেকে মক্কায় কিন্তু শস্য আসতো, আমদানি করতো, কারণ হয়তো পর্যাপ্ত পরিমাণ ছিল না। তো উনি মক্কাবাসীদেরকে সতর্ক করে বলছেন যে এখন থেকে ইমামা থেকে মক্কায় একটা শস্য দানাও আসবে না যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেন। দেখুন আনুগত্যটা কত, ইসলাম গ্রহণের সাথে সাথে কত পরিবর্তন সব কিছু ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এখান থেকে কয়েকটা শিষ্টাচার বের করুন আল্লাহ রসুল ইসলামের সাথে, কয়েকটা কিন্তু অলরেডি বলা হয়েছে, এই ঘটনা থেকে আপনি বের করবেন শিষ্টাচার আর বলবেন যে ওই জায়গা থেকে আমি নিয়েছি। একজন একজন করে বললে হয়, একটা একটা একজন একটা বলবেন, দুটা বলবেন না। হ্যাঁ বলুন, সর্বাধিক ভালোবাসা আল্লাহ রসুল ইসলামকে, মাশাআল্লাহ চমৎকার। হ্যাঁ সব 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 থেকে প্রিয় মুখ, ঠিক আছে একটা। যাই হোক, মানে আপনারা ভালোবাসার মধ্যে আছেন এখনো সবাই। হ্যাঁ
সব না, আমি বলছি আল্লাহ রসুল সাল্লামের সাথে শিষ্টাচারের, আল্লাহ রসুল সাল্লামের সাথে শিষ্টাচার। এখানে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে এই হাদিসের মধ্যে। আমি শুধু সূক্ষ্মভাবে আমার প্রশ্নটা হলো কি, যে আল্লাহ রসুল সাল্লামের শিষ্টাচারের বিভিন্ন দিক আমরা বলেছি না, বা আপনার কাছ থেকেও যে শিষ্টাচারের দিক কিছু দিক উল্লেখ করেন, একটা করেছেন সঠিক হয়েছে, সেটা হলো যে মহাব্বত, আল্লাহ রসুল সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসা, এটা যেটা উনি বলেছেন স্পষ্ট। হ্যাঁ, আর আনুগত্য, আনুগত্য করা শুধু ইবাদতের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এখন বলছেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে সব ক্ষেত্রে বলছেন যে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চলবে, তার অনুমতি ছাড়া একটা গম আসবে না, আমদানি রপ্তানি সব ক্ষেত্রেই। জি, তারপরে অনুকরণ, অনুকরণ অনুসরণ, হ্যাঁ ওটা, জি জি, সম্মান করা, এখানে সম্মানও ফুটে ওঠে, সর্বাধিক সম্মান করা। জি, সত্য, এই তো ইমান, এটা এক এক নম্বর দিয়ে শুরু করা দরকার ছিল, ইমান আনলেন না, ইমান এনেছেন, এটা তো এক নম্বর, এটাও একটা শিষ্টাচার। জি ঠিক আছে, আমরা আর দীর্ঘ না করি, সময় একেবারে কম, তার থেকে অগ্রগামী না হওয়া, কোনো বিষয়ে অগ্রগামী না হওয়া, অর্থাৎ তিনি যেটা আদেশ করেননি তার আগে আমি করে বসছি, অথবা কোনো কিছু বলেনি তার আগেই বলে বসতেছি, এটা এই এখন বর্তমান যুগে তো সম্ভব না, নাকি সম্ভব? কিসের ক্ষেত্রে? তার হাদিসের ক্ষেত্রে, তার হাদিসের ক্ষেত্রে। জি, এটা অগ্রগমী হওয়া, রসুল ইসলামের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু না করা, যেটা সুরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যেটি আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে ঘটেছিল ঘটনা, তারপর নিষেধ করে দেন আল্লাহ তাআলা যে রাসূলের কণ্ঠস্বরের উপর তোমরা কণ্ঠস্বর উঁচু করো না। সে কারণে মানে এর পর থেকে, আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে ওমর ইবনুল খাত্তাব এত আস্তে কথা বলতেন যে আল্লাহ রসুলকে দ্বিতীয়বার তাকে প্রশ্ন করতে হতো যে কী বললা তুমি, সুবহানাল্লাহ, কত অনুকরণ করতেন। এবং এই আয়াত নাজিল হওয়ার পর একজন সাহাবি, ওনার নাম হচ্ছে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি, জি হ্যাঁ, মানে উনি আল্লাহ রসুল ইসলামের সাথে দেখা করছিলেন না, তো উনি তখন জিজ্ঞেস করলেন সাদ ইবনে মুয়াজকে যে সাবিতের খবর কি, আসছে না কেন, তার কি কোনো অসুখ হয়েছে? তো বলে জানি না তো অসুখ হয়েছে কিনা, আমার তো প্রতিবেশী। তো পরে যে ওনার কাছে গেলেন তখন বললেন যে আমি আল্লাহ রসুল ইসলামের সাথে যখন যাই তো আমার কণ্ঠস্বরটা একটু উঁচু, মানে একটু থাকে না, অনেকের কণ্ঠস্বর আস্তে কথা বলতে পারে না, যাই বলে জোরে হয়ে যায়। তো উনি বলছেন যে এই আয়াত নাজিল হওয়ার পর আমি আল্লাহ রসুল ইসলামের সামনে যাবো না, কারণ আমার কণ্ঠস্বর তার কণ্ঠস্বরের উপর উঁচু হয়ে যাবে, আর তার মানে তখন আমি জাহান্নামী হয়ে যাব। তখন আল্লাহ রসুল ইসলামকে এসে সাদ বিন মুয়াজ বললেন যে আল্লাহ রসুল সাবেত তো এই কথা বলছে যে তার কণ্ঠস্বর একটু যেহেতু উঁচু, আপনার কাছে এসে কথা বললে আপনার কণ্ঠস্বরের উপর তার কণ্ঠস্বর উঁচু হয়ে যাবে। তখন আল্লাহ রসুল ইসলাম বললেন যে না, সে তো জান্নাতি। আল্লাহু আকবার। রসুল ইসলামের আহ্বানকে অন্যের মতো না ভাবা, এটা দুইটা দিক আছে। রসুল ইসলামকে ডাকার ক্ষেত্রে সাধারণ মানুষের মতো করে না ডাকা, যদি এভাবে বলে ওই মোহাম্মদ তাকাও আমার দিকে, নাউজুবিল্লাহ, আমি তাহলে বলতে পারবো এটা স্বয়ং আল্লাহ তাআলা মোহাম্মদ বলে ডেকেছেন? ডাকেননি। ইয়াইহুন নবী, ইয়াইহুর রসুল বলে ডেকেছেন? অন্য নবীদের নাম বা ইয়া মূসা আছে না, অন্য ইয়া নূহ আছে, কিন্তু আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ তাআলাই স্বয়ং ডাকেননি। এবং এটা আরেকটা অর্থ হতে পারে যে তার আহ্বানকে তা অন্যর আহ্বানের মতো না করা, মনে না করা, সাধারণ মানুষের মতো না মনে না করা, তিনি যখন আহ্বান করবেন অবশ্যই সেটাকে অন্যদের থেকে গুরুত্ব সহকারে নিতে হবে, তার কথার বিরোধিতা না করা। তার কথা বলতে এখানে তার যে কোনো আদেশ নিষেধের এটা অবশ্য চলে গেছে বলা যায়, তার নাম শুনলেই দরুদ পেশ করা, দরুদ পাঠ করা, রাসূল ইসলামের পরিবার পরিজনকে সম্মান করা, আহলুল বাইত, আহলুল বাইত বলতে শুধু হাসান হোসেন নাকি, আলী হাসান হোসেন, রাসূল ইসলামের স্ত্রীগণ আহলুল বাইতের অন্তর্ভুক্ত,
পবিত্র কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিয়ারা আহলুল বাইত মনে করে না, যে তার অন্যতম একজন প্রিয় স্ত্রী যাকে অসুখ, শেষ মৃত্যুর অসুখের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেই থাকতে চেয়েছিলেন, তার কোলে মাথা দিয়ে মাথা রেখে উনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পূর্বে তার থুতু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু একত্রিত হয়েছে, জি, মিসওয়াকের মাধ্যমে। এবং তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফাদলি সারিদ আলা সাইরি তোয়াম, অর্থাৎ আয়েশা সারিদের অন্যান্য খাবারের উপর যেমন সারিদের প্রাধান্য, তেমনই অন্যান্য নারীদের উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব রয়েছে। সারিদ হলো রুটি গোস্ত, এটা আরবদের প্রিয় খাবার ছিল, আমাদেরও প্রিয়, তাই না? রুটি গোস্তটা অনেক প্রিয় খাবার না? তবু আমরা ভাত ছাড়তে পারি না, বাঙালি তিনবারই ভাত খাই, শুধু ডায়াবেটিস হলে বাদ দিই, তার আগে না। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমাদের সকালে রুটি খাওয়ার প্রচলন আছে, নিয়মিত খাই, ভাত খাই না আগে থেকে, না সত্য কথা, এটা কালাইয়ের রুটি, কালাইয়ের কালাইয়ের রুটি। আমাদের আরও তো পয়েন্ট আছে, সিও নফসের সাথে আদব, যাব না আমরা, রেখে দেব অন্য টিচারের জন্য। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হলে শেষ করবো, সবগুলো হবে না, সবগুলো হবে না, সবগুলো হবে না, 8:30 পর্যন্ত, না 8:30 না 9:30, 8:30, জি, নিজের সাথে। হাতিব ইবনে আবি বালতা, হাতিব ইবনে আবি বালতা, হাতিব ইবনে আবি বালতা, ওই বদরে যার কথা বললাম, চিঠি ফাঁস করে দিয়েছি, হাতিব ইবনে আবি বালতা। নিজের নাফসের সাথে আদব, এটা হলো সব থেকে বড়, হলো যে নাফসকে পবিত্র করা, এটা সব থেকে বড় শিষ্টাচার। প্রথম হলো, প্রথম বিষয় আসবে শিক মুক্ত করা নিজের নাফসকে, সব থেকে বড়। কিন্তু অন্তরের অপবিত্রতা, অন্তরের অপবিত্রতা, সব থেকে বড় অপবিত্রতা কি? শিরক, সব থেকে শিরক, ইন্নামাল মুশরিকুনা নাজিস, অপবিত্র। এবং আরও অনেক অপবিত্রতা আছে বা ত্রুটি আছে, যেমন মুনাফিকি, অহংকার, রাগ, বিদ্বেষ, হিংসা, এগুলো থেকে মুক্ত হওয়া। মুরাকাবা, মুরাকাবা হচ্ছে একজন ব্যক্তি সর্বাবস্থায় তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। ইবাদতের ক্ষেত্রে তো জানি আমরা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করা, যে আল্লাহ আমাকে দেখছেন, এটাকে কী বলা হয়? ইহসান, আল ইহসান। এবং সর্বক্ষেত্রে এটা, শুধু ইবাদত নয়, ইবাদতের বাইরেও, আর এটা যদি থাকে তাহলে বহু হারাম থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। ইউসুফ আলাইহিসসালাম যখন তাকে আজিজে মিশরের স্ত্রী আহ্বান জানিয়েছিলেন পাপ কাজের, তখন তিনি স্মরণ করেছিলেন কাকে? আল্লাহ তাআলাকে। মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, তিনি আমার রব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল ইবনে মুবারক, মুবারক নামে এক ব্যক্তি ছিলেন, সত্য ঘটনা এটা, মুবারক নামে এক ব্যক্তি ছিলেন, তো উনি, ওনাকে একটা বাগানের একটা মানে বাগান দেখাশোনা করার প্রহরী বলা হয় নাকি, পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, মালি বা পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো আঙ্গুরের বাগান ছিল, বাগানের মালিক একদিন এসে বলছেন যে আমাকে একটু আঙ্গুর দাও খেতে, তো উনি এসে আঙ্গুর দিয়েছেন, তো আঙ্গুর টক ছিল আঙ্গুরগুলো খুব,
তখন বলছে যে না এগুলো আঙ্গুর টক, ভালো আঙ্গুর, সুস্বাদু আঙ্গুর নিয়ে আসো। আবার নিয়ে এসছেন, আবার দেখে যে টক, তো রেগে গেছেন খুব। তুমি বাগানে এখানে সারাক্ষণ থাকো সবসময় 24 ঘন্টা, তুমি জানো না যে কোন আঙ্গুরটা সুস্বাদু সব থেকে? তো উনি বলছেন না আমি বলতে পারবো না, কারণ আমি তো কোনোদিন আঙ্গুর খাইনি আপনার বাগানের। তখন উনি আশ্চর্য হয়ে গেছেন, মানে এটা আকাশ থেকে পড়েছেন, এটা সম্ভব নাকি যে বাগান পাহারা দিবে আর আঙ্গুর একটা খাবে না এখান থেকে? সম্ভব না এটা। প্রতিবেশীদেরকে তখন জিজ্ঞেস করেছেন যে বাস্তবে একে তো তোমরা দেখো, স্বাভাবিক প্রতিবেশীরা দেখবে না খেতে? দেখেছো কোনো খেতে? বলে না, তা ও বাস্তবে খায় না। এত মুগ্ধ হয়েছিলেন উনি যে শেষে ওনার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব করলেন, বিবাহের প্রস্তাব করলেন মেয়ের সাথে, এ মোবারককে, তার মেয়ের সাথে। উনি অবশ্য আপত্তি জানিয়েছিলেন যে আমার কী দেখে বিবাহ দিবেন, অমুকরা ওই সম্ভবত বিভিন্ন ধর্মের খ্রিস্টানদের কথা বলেছিলেন, ইহুদদের কথা বলেছিলেন, যে অমুকরা টাকা পয়সা দেখে বিবাহ দেয়, অমুকরা চেহারা দেখে বিবাহ দেয়, অমুকরা বংশ দেখে বিবাহ দেয়, আমার তো কিছুই নেই। যাই হোক, ওনার উত্তম এই চরিত্রটাকে উনি পছন্দ করেছিলেন, বিয়ে দিয়েছিলেন তার মেয়ের সাথে। আল্লাহ তাআলা তাদের এই সৎ পাত্র, সৎ নারী পাত্রী থেকে উত্তম একজন মানুষকে উপহার দিয়েছিলেন তাদেরকে, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। এই জন্য অবশ্যই সৎ পিতামাতার কিন্তু আলাদা এক গুণ আছে। আমরা একটা একটা কথা বলি না সবসময় যে, বা এটা তো হাদিস যে একজন মানুষ মারা গেলে তার তিনটা আমল ব্যতীত সব কিছু মানে বন্ধ হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে সন্তানের দোয়া। এই জন্য কিন্তু অনেক ভাইরা প্রচেষ্টা করছেন আল্লাহর রহমতে এখন সন্তানদেরকে ভালো মানুষ তৈরি করার জন্য, এবং দেখবেন মাদ্রাসার প্রতি কিন্তু একটা ঝুঁকেছে একটা বড় অংশ, কারণ এবং এটাও চায়। কিন্তু একটা কথার সাথে সাথে মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যেমন সন্তানদের দোয়াটা চাই আমাদের মৃত্যুর পর, তেমনই কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সন্তানদের যদি আমরা উপকার করতে চাই আমাদেরকেও সৎ হতে হবে, ঠিক না? আমরা সৎ হব না আবার অপেক্ষা করব সন্তানদের সৎ হওয়ার, চলবে না। আপনার সততার কারণে আপনার সন্তানও উপকৃত হবে, আপনার সন্তানের সততার কারণে আপনি যেমন উপকৃত হবেন তেমনি আপনার সততার কারণে আপনার সন্তান উপকৃত হবে। যার বড় প্রমাণ হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং খাদের আলাইহিস সালামের ঘটনা, সেখানে অনেক শিক্ষণীয় একটি ঘটনা, বড় ঘটনা। তার মধ্যে জানেন যে মুসা আলাইহিস সালামকে শর্ত আরোপ করেছিলেন খাদের আলাইহিস সালাম, যে আমার কাছে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ না আমি বিবরণ দিই। কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেননি, প্রত্যেকটাতে যে প্রশ্ন করেছেন, তৃতীয়টাতে যে কী ঘটেছিল, একটা দেওয়াল দেখলেন যেটা পড়ে যাওয়ার মতো হয়েছে, ওই প্রথমে যে তারা ওই জায়গার ও তাদের কাছে যে খাবার চেয়েছিলেন, কারণ ক্ষুধার্ত ছিলেন দুইজনে, কিন্তু তারা খাবার দিতে রাজি হয়নি। এইদিকে আবার খাদের আলাইহিস সালাম কী করলেন, দেওয়ালটাকে সুন্দর করে ঠিক করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম রেগে গেলেন যে খাবার চাইলাম তাদের কাছে, খাবার দিল না, আবার আপনি বিনা পারিশ্রমিক কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই তাদের দেওয়াল ঠিক করে দিলেন কেন? তখন যাই হোক, তিনি তো পরে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো যে ওই দেওয়ালটা ওখানে ছিল কাদের, দুইটা এতিম ছেলের, কিন্তু ঠিক করে দিলেন কেন? কারণ ওখানে জি গুপ্তধন ছিল যেটা থেকে তারা বড় হলে উপকৃত হবে। কিন্তু তারপরও এই বাচ্চা দুটার জন্য উপকার কেন করলেন, তার কারণ হিসেবে বলছেন ওয়াকানা আবু হুমা সালেহান, তাদের পিতা সৎ ছিলেন। দেখুন পিতা সততার প্রতিদান পেল কারা, সন্তানরা। তাহলে উভয়টাই দরকার, শুধু আপনি বলবেন যে আমি মজা করে খাবো, আমার বাচ্চাকে সৎ করবো, দোয়া করবে, আমি কবরে যেয়ে শান্তিতে থাকবো, লাভ নাই। আমার সন্তানের সততা প্রয়োজন, ঠিক না? তারপরে এটা অনেক ব্যাপার, ওমর ইবনুল খাত্তাবের সময় দুধে পানি দেওয়ার ঘটনা আছে, যে একজন নারী পানি দিচ্ছিলেন, তখন তার মেয়ে নিষেধ করেছিলেন, তখন বলেছেন ওমর ইবনুল খাত্তাব দেখতে পাচ্ছে না আমাদেরকে, তখন বলেছেন ওমর দেখতে পাচ্ছে না কিন্তু ওমরের রব আমাদেরকে দেখতে পাচ্ছে। নানা ঘটনা, অনেক ঘটনা আছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করা যে তিনি আমাদেরকে দেখছেন, তাহলে আমরা অনেক কিছু দেখবে। মহাসাবা, মহাসাবা হচ্ছে নিজের আত্মসমালোচনা, আত্মসমালোচনা, মহাসাবা, আত্মসমালোচনা করা, এটাই শুধু সব থেকে বড়। আমাদের আত্মসমালোচনার পরিবর্তে আমরা কী করি, আত্মকথাটা কেটে দেন সমালোচনা, সমালোচনাটা বেশি করি, নিজের আত্মসমালোচনা করা, কতটুকু আমল করলাম,
এটাকে মানে এখানে একজন এটার উদাহরণ দেওয়া হয়েছে যে ইসলামের ফরজ এবং ওয়াজিবগুলোর প্রতি এমনভাবে নজর দিতে হবে যেমনভাবে একজন ব্যবসায়ী তার মূলধনের দিকে নজর দেয়, আর নফল বিষয়ের উপর এমনভাবে নজর দিতে হবে যেমনভাবে একজন ব্যবসায়ী অতিরিক্ত লাভের দিকে নজর থাকে তার। মানে মুদ্রা কথা হচ্ছে যে আমি কি করলাম কি করলাম না, প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যদি আমরা সেটার হিসাব করি যে আজকে ধরুন রাত্রেই সারাদিনের যদি আমরা হিসাব করি যে আমরা আজকে কী কী পাপ আমাদের দ্বারা সংঘটিত হয়েছে বা কী কী ভালো কাজ আমার দ্বারা সংঘটিত হয়েছে, তাহলে আজকে খারাপটা বেশি হয়ে গেছে, তাহলে কালকে ভালো আমাদের খারাপটা পরিত্যাগ করতে হবে, ভালোটা করতে হবে, তবেই তো আমাদের পরিবর্তন সম্ভব নাকি? মহাসভা না থাকলে যদি মনে করি যে আমি বেটার সবার থেকে, এই যদি মনে সব সময় থাকে, কোনো আত্মসমালোচনা না থাকে, তাহলে পরিবর্তন জীবনেও আমাদের মধ্যে আসবে না। হাসিবু কুবলা কবলান তো হাসিব তো হাসাবু মুজাহাদা, জি সর্বাত্মক প্রচেষ্টা চালানো পাপ থেকে বাঁচার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে জিহাদ করা নিজের নফসের সাথে। নফস কিন্তু চাইবে ইন্না নফসাল্লাহ আম্মারাতুম বিসু, খারাপ কাজের নির্দেশ দিবে কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, এটা সব থেকে বড় জিহাদ। নফস বলবে যে না ঘুমাও, সমস্যা কি একটা দিন না গেলে ফজরে, কিন্তু তারপরও আমাকে উঠে যেতে হবে, পড়তে মন চাইবে না, তারপরও আমাকে পড়তে হবে নফসের সাথে যুদ্ধ করে, মহাসাবা মুজাহাদা এই জিনিসটা থাকতে হবে। এই সংক্ষিপ্ত কিছু আমরা এটা বলে শেষ করবো আজকের ক্লাস। এমনকি প্রশ্নোত্তর যদি প্রশ্ন থাকে, যদি প্রশ্ন থাকে, আর না থাকলে কিন্তু করবেন না, না থাকলে করবেন না, মানে যেটা দরকার সেটাই করবেন শুধুমাত্র। ইন্না মাহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু আসইলাতিহিম, তোমাদের পূর্বে একটা সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বেশি প্রশ্ন করার কারণে। বেশি প্রশ্ন বলতে অযৌক্তিক অনর্থক প্রশ্ন। জি হাতে বিভিন্ন আবিবালতা, জি ঠিক বলছে হাতে বিভিন্ন আবিবালতা। সালাদ ছাড়া কি অন্য সময় মসজিদে চেয়ারে বসা যাবে? বসা যাবে না কেন? বসা যাবে চেয়ারে মসজিদে, আমরা সালাতের কথা বলেছি, কিন্তু কেনই বা বসবেন, মানে কি কারণ? এমনি মজা আরামের জন্য, মানে নিচে বসে থাকতে কষ্ট হয়, তাই আমার মতো মোটা হলে ঠিক আছে, পাতলা হলে অগ্রহণযোগ্য। কোরআন খতম করা, অন্য কোনো খতম পড়া যাবে কি এবং ওই টাকায় খাওয়া যাবে, অর্থাৎ মানুষকে করে দেওয়া, এগুলো বাদ দিতে হবে। আপনি কোরআন খতম করেন, নিজে পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, নেকি পাবেন, মানুষকে বাড়িতে যেয়ে পাওয়া এটা সব যাবে না তাদের কাছে। এভাবে করলে তো প্রত্যেকটা ইবাদতের দুয়ার আর মানুষ ইবাদত করবে না, মানুষ টাকা দিয়ে করাই নেবে আরেকজনকে সব ইবাদত, এগুলো সুযোগ নেই, নিজেকে করতে হবে নিজের আমল। শুধুমাত্র যেগুলো আমল একজন ব্যক্তি মারা গেলে অন্যরা করতে পারে তার পক্ষ থেকে, সেগুলোই গ্রহণযোগ্য। দান যেমন সাদাকা, তারপরে হজ উমরা যদি বাকি থাকে, ফরজ থাকে, বাদ বাকি সবগুলো উন্মুক্ত করার কোনো অধিকার আমাদের নাই। জি আর আছে আল্লাহ তার রাসূল ও মুমিনগণ তোমাদের আমল দেখবেন, বিষয়টি বুঝিয়ে বলুন। আমার যতটুকু মনে পড়ছে এখন এই মুহূর্তে সম্ভবত কিয়ামতের দিনের কথা বোঝানো হয়েছে, এটা তবুও নিশ্চিত হয়ে বলাটাই ভালো, এই মুহূর্তে আমি তাফসীরের বিষয়টা ক্লিয়ারলি বলছি না। আর আছে কি? আবার শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যেটা সুবিধা হয়, যদি একান্ত সমস্যা হয় তাহলে যে কোনোভাবে বসতে হবে, এমনকি পা সামনের দিকে যদি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই, পা বিছিয়ে দিই, জি যদি প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা দোয়া পড়বো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।